সেরে মালাই স্কুল খুইলা সে স্কুল খুইলা সেরে মালাই কাজি মা আইছেন কোন গনে কে তোর কি শোক নেই তুই দেখতে পাচ্ছিস নি আমি বিউটি পার্লার থেকে সুন্দর করে সাজে আসিছি আপনার বিয়ে তাই মেয়ে শয়তান জানি কনে কার বেদব সওয়াল আমার বিয়ে না কেন তুই জানিস নে আমার সওয়ালের বিয়ে ও নিশ্চিত আপনারই বিয়ে আমাকে মারলেন কি সুবিধার উত্তর আপনার আপনাকে দেওয়া লাগছি আরে তোকে তো আমি এখনো পর্যন্ত মারি খারাপ তোকে আমি আজকে আপনি মুরব্বি দেখে আপনাকে ছাইরে দিলাম আমি আবার ওই আন্ডার 25 এর নিচে ঝগড়া করে মজা পাই মিয়া তবে আপনাকে কয়ে দিলাম এইটা স্কুল কিন্তু আমি উঠাবোই উঠাবো আপনি তো চিনেন কাকি আম্মা চুপ করে তুই আমাকে কি শাসাচ্ছিস হ্যাঁ ধমক দিচ্ছিস তুই খালি উঠে আয় তারপর দেখ তোকে আমি কি করি আয় উঠে আয় খালি বিউটি পার্লার থেকে সুন্দর করে সাজা এসেছি বলে তাই তা না হলে তোকে আমি যে কি করতাম কি করতাম বিদায় না দিয়ে ঘরে দরজাটকে বসে রয়েছেন কে আম্মা কোনে গিয়েছিলে তুমি তোমার হাতের মধ্যে তো ময়লা কিছু শাড়ির মধ্যে ময়লা কুত্তিকে আসলো হ্যাঁ কেমন লাগে চতুর্দিকে আমার সাথে শত্রুতা শুরু করেছে আম্মা কত আশা করেছে আমার সাথে যাবে এই কাণ্ডটা করেছে চিন্তা করেছিস দাসত কি করেছে তো গয়না কই পেলে আম্মা গোল্ড নাকি সোনা নাকি আরে সোনা কোনে পাবো ওই তো তোর শ্বশুর বিয়ের খরচের জন্য 50,000 টাকা দিছিল না সেন থেকে আমি 2-4টা ইমিটেশনের জিনিস কিনেছিলাম তোর বিয়েতে পরে যাব তাই ভালো করছিস একদম ভালো করছিস কিন্তু দেখ আমার এত দামি শাড়িটা কি অবস্থা আমি আর কিরম করে তোর সাথে বিয়েতে
যাবো কদিনই, সেটাই তো চিন্তা করতেছি কিরাম করে যাবা। দেখ আম্মা বাদ দো বাদ দো, যাওয়ার হয়েছে এই কাদা মাদা দিয়েছে, শয়তান তখন বাধা দিয়েছে, যাওয়ার কোনো দরকার নেই। যে কাদা লাগিয়েছে মনে হয় গরুর কোনো জিনিস মিক্স আছে, এই জন্য একটু গন্ধ করছে, তোমার যাওয়ার দরকার নেই। হয়তো অসুবিধে নেই, তুমি ভালো করে সাবান টাবান দিয়ে গোসল করে ঘরের মধ্যে দোয়া তুলে আমার জন্য দোয়া করো, যেন ভালোভাবে বিয়ে শাদী করে আমি বাড়িতে আসতে পারি, বুঝছো আম্মু? ধরো না ধরো না ধরো না, হাতের মধ্যে জিনিস পড়ে রয়েছে, বুঝো না। এই সাবধান, হ্যাঁ ওই তুমি যদি সামনে পুজো যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে রে, কী হবে আলভাই দাদা? আরে ও নিয়ে দোস্ত তোমার টেনশন করতে হবে না, ও আমি সামলাই নিবানি, তুমি বিয়ে করতে যাচ্ছ তাই চলো তো, খালি খালি তুমি টেনশন করে নিজে চেহারাটা নষ্ট করো না, চলো। বাবারে আমার একটাই ভয়, ওই তুরের নিয়ে ভয়। তোমার সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নেই, আমি আমি তো সমস্যা নেই। বিয়ে করা লাগবে, তুমি যদি বিয়ে করো তো আমার এই করতে হবে, ঠিক আছে? চলো, কি করছে? আমি জানি তোমার ঠান্ডা মাথা হওয়া সম্ভব না, তারপর আমার কথাগুলি শোনো একটু। কি করতেছ কচুরি? এগুলি এটি কি ধরনের? না সেটা বুঝতে পারছি, কিন্তু কি করবো কও কচুরি, তুমি বিশ্বাস করো আমি কি করতেছি জানি না। আমার মার মুখের দিকে যখন চাকায় দুঃখিটি বা আমার ছোটকাল থেকে বড় করছে, কাইদে কাইটে আমার করছে, আমি কি করব আমি জানি নে, তোমারও ভুলতে পারতেছি না। আমার মা কথা বলবা না, আর কোনো কথা আমি শুনবো না, চলো আসো। কই যাব আমি? চলো আমার বিয়ে করব না, চলো আমার ভুলে যাও তুমি। সেটা ঠিক আছে, এ কথা তো আমিও কইছিলাম তোমার, এখন পরিস্থিতির শিকার আমি, এখন সবচেয়ে ভালো হয় দুজনে একসাথে ভুলে যাই। ভালো হচ্ছে না কিন্তু, আমার কিন্তু এসব কিছু ভালো লাগতেছে না, মিথ্যা কথা বলবা না। হ্যাঁ দেখো আমি আমি কিন্তু জরি না সকি না না, হ্যাঁ আমার নাম কৈতুরী, তুমি আমার সাথে দুই বছর প্রেম করেছো, ঠিক আছে না? তুমি আমারে সংসার করার স্বপ্ন দেখাইছো না, দেখাইছো না কও, মিথ্যা কথা কইছিস না? দেখাইছি আমি। এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে? তুমি আমারে সাথে কাউরে বিয়ে করতে পারবে না, তুমি কাউরে বিয়ে করতে পারবে না। না সেটা ঠিক আছে, কিন্তু এখন আমার উপায় নেই, আমি 50,000 টাকা নিয়েছি। নিয়েছো? 50,000 টাকা দিয়েছে, সেটা দিয়ে আমি অনেক কিছু করেছি। আমি করতেছি কিন্তু আমি পরিস্থিতির শিকার। কোনে যাব তুমি, কি পাগলামি করো না তো, তুমি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমি কিছু শুনতে চাই না, এই আমি কি করব? মাথা গরম হয়ে গেছে। কি ধরনের কাবিননামা? ও
তুমি দুই বছর ধরে আমারে চিঠি লেখো না, সেগুলো আমি জমাই রাখছি। আমি সোজা পুলিশের কাছে যাব, যাই বলবো যে তুমি আমার এরকম স্বপ্ন দেখেছো, এইসব চিঠি উঠে দিয়েছো আমারে, দিয়ে এখন অন্য কারো বিয়ে করতেছো, তুমি আমার ঢোকাইছো। এগুলি দিয়ে কিছু হবে না, তুমি বোঝার চেষ্টা করো, এগুলি দিয়ে হবে না, তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারবো না। হে আল্লাহ, তুমি এই পুলিশের কথা কইছো? হাই হাই, সমানে পুলিশ আসতেছে। সব পুরাই দেবো, দেখ না তোর মার বাড়িতে আমি কি করি, ওই সব কিছু পুরাই দেখ। আম্মা আম্মা, তুই নিজের হাতে জামাই বাবাজির খাওয়াই দা। জি আব্বা, আপনি যেহেতু বলতেছেন মুরব্বী মানুষ, আমি ওনাকে নিজের হাতেই খাওয়াই দিব। তাছাড়া এটাতে পেয়ার মহব্বত বাড়ে, আমি যতদূর জানি। এই যে দেখি, ভাতটা না দিলে হয় না পানি কিন্তু, তা ঠিক আছে, মুরগিটা হলে ভালো। জামাই বাবাজি, এইবার তুমি নিজে হাতে আমার আম্মারে খাওয়াই না। হাত ধুছেন আপনি? জি, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। জি। এই এই কি করতেছিস? দেখো তো দেখো তো দেখো তো, এই জুতো নিয়ে চলে যাচ্ছে। এই তোরা কি করতেছিস? আমার মার ইজ্জত কি সব নষ্ট করে ফেলাবি? হ্যাঁ, আমরা কি জুতো চুরির বংশের সাথে আত্মীয়তা করতেছি নাকি? তাই তো মনে হয়। এরা কি জুতো চুরি করে খায় নাকি রে? আমি কোনো টাকা পয়সা আনিনি, সব আব্বার আম্মার কাছে রাখি আসেছি। হ্যাঁ, টাকা নেই কি করছো? আমি তোমার আম্মার হাতে গুনে গুনে 50,000 টাকা দিলাম, আর টাকা নেই মানে বিয়ে করতে আইসো, খালি হাতে চলে আইসো। কি আছে, এটা কি ধরনের কথা আছে আব্বা? হ্যাঁ, এটা তো অপমান করা হচ্ছে ভরা মজলিসে। না না, আমি 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 তালি পরে আমি বিয়েই করবো না, আমার আম্মারে অপমান করা হচ্ছে, আমার অপমান করা হচ্ছে। খান খান, আ করেন আ করেন আ করেন, বিয়ে করবেন নাকি? আপনি তো বিয়ে করেই ফেলেন, আপনি কবুল বলেছেন না, কবুল বলে খাতায় সাইনও করেছেন, বিয়ে করবেন না মানে বিয়ে তো হয়ে গেছে। পকেটে তো একটা টাকাও নেই, 5,00,000 টাকা দেবো কোনতে? ঠিক আছে, বসো ওখানে চুপ করে, আমি টাকা দিয়ে দিচ্ছি ওকে। এই তোরা জুতো দিয়ে দে, আমি তোকে 1,000 টাকা দিচ্ছি। এই নে নে নে, টাকাটা নে নে, এই এই যে তোরা টাকাটা নে, যা এবার জুতোটা দিয়ে দে। খাবো না। আপনি নিশ্চিন্তে, না খাবো না। খা খা, ঠাকুর ঠাকুর, এই চাবিটা নিয়ে তুমি ঝকঝকে জিনিসটা রে স্টার্ট দিবা, দিয়ে তোমরা দুজন গাড়িতে করে পু করে চলে দেবা, বুঝছো? এটা কি করছেন আব্বা? নতুন জামাই আপনি করছেন গাড়ি চালায় যাতি, এটা কি ঠিক কথা করছেন? সবে মাত্র আজকে বিয়ে হলো, আজকে যদি সে এই গাড়ি চালায় যায় তাহলে কিরম দেখা যায়? আমি আর সে গাড়ির পিছনে বসবো, আপনি কাউরে কোন গাড়িটা চালায় নিতে দরকার হলে জুলমট ভাই বলেন, নাহলে অন্য কাউরে বলেন যে গাড়ি চালায় আমার দিয়ে আসবে, তাই না? তোকে নিয়ে পৌঁছে দেবে ভালো করে। এই জুলমত,
বুঝতে পারিস ওই দোকানে নতুন গাড়ি সাজানো আছে সকসক, সেই গাড়ি তুই চালায় নিয়ে যাবি। কোথায় নিয়ে যাবি? এই যে আমার মা আর ওই যে আমার বাপজান আমার জামাই, তাদের দুজনে ভালো করে বসাবি, বসাই একেবারে গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিবি, পৌঁছে দিয়ে তাদেরকে সুন্দর মতন বসায় তারপরে গাড়িটা নিয়ে যে একটা ভালো জায়গায় রাখে চাবিটা জামাই হাতে দিয়ে আসবি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এই যে চাবিটা হয়ে গেল সমুদ্র। তোমার কোন দোষ নেই আমারই তো দোষ।
শিগগির এদিক আসেন। কাইতে নি আমি। এই যে সোম্মা এই জায়গায় এসে আবার জ্বালাচ্ছে আমারে। ডাকাইতের মতো ঘুরাই ডাকা ঘুরবো তো মুন্ডু ভাই তো মুন্ডুটা আমার লাগছে না। কি হইছে কাছে কি মরম মরম নাকি? মরম। তালি পরে এরকম নাস্তাতে খুশির জন্য ভাই কি হইছে? পাগল হয়ে গেছে। ওর মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। এই যা সব ফট দে ফট। কিরম করে কোয়া না। আমার বারাবাতেও হাত দিছে। তুমি আমার এমনই একজন যাকে জনম জনম ভালোবেসলেও হবে না কত। এই তোর দাদা এই দাও দিয়ে তোর কল আমি ফালা দেব। আব্বা আব্বা ডাকতেছে কি শুনছেন? আব্বা ওসব আব্বা বারাবাতে হাত দিছে। এই পাগল কি করছে? কি হইছে নাকি? সর সর করছে এই সর করে আব্বা। এই যে আমার কল নিবে কি হইছে? ওকে আপনি আমার কল নিবে তোর আমি তোর সুযোগ আপনার টাকা আব্বা আব্বা আপনি টেকেন করে আব্বা আমি ফোন করতে চাইছিলাম ওকে তো যাই হোক মেন কথায় আসি, কাজটা তুই ঠিকঠাক করতে পারবি তো? কিরে দিন দিন কি তোর আমার প্রতি বিশ্বাস কমে যাচ্ছে? হ্যাঁ তোর মনে নাই প্লাস্টিকের হাফ মেরে না নুরু কাকার খারার মধ্যে ফিট করে দিলাম। ওই যে তোর স্বাস্থ্যবাহিনী একটা ঢাকা গুনে আসলো ওর পিছনে কুত্তা লেলায় দিলাম। এইসব আমি খুব এনজয় করি রে। একে নিজের মন থেকে সব কাজ করে খুব ভালো। ঠিক আছে না? ঠিকই আছে, সব কাজ তুই সাকসেসফুল ছিলি। যাই হোক এখন কথা হচ্ছে যে তুই বুঝে নিছিস তো এর মধ্যে সাপ রয়েছে, এর মধ্যে রয়েছে হচ্ছে জামাল গোটা, আর এদের মধ্যে মনে হয় বিশু পাতা। ঠিক আছে আমি সব ঠিকঠাক করে রাখছি, এখন বাদ বাকি কাজটা তোর, তুই পারবি তো ঠিকঠাক করতে? আবার এক কথা কেন করছিস? তুই শুন, এই যে ধর যে বিশু পাতা এটা যেই খাড়ের মধ্যে শুবি সেটার মধ্যে দিয়ে দিব, এটা ভালো করে বাছর হয়ে যাবে রে ভাই। একদম আর খাওয়ার মধ্যে ধর যে এই যে গুটা যেটা দিলি খাওয়ার মধ্যে দিব, আর তোর ধর যে বাথরুমের সাথে ডাইরেক্ট হয়ে যাবে। আর এই হাফটা এইটা যদি ঠিক করে জুতার মধ্যে শান দেব বাড়ি রে, আমার চিন্তা করতে অন্যরকম লাগে। মিস কিন্তু করা যাবি না, তুই আমার উপর চিন্তা করিস না, আমার উপর তুই কনফিডেন্স রাখ, তুই দেখবি আমি কি করি। কালকে টের পেয়ে যাবি। হুম ঠিক আছে, আমি সকাল সকালই কিন্তু রিপোর্ট চাই। ঠিক আছে আপনি চিনেন না সেই জন্য আমার করতেছেন। এই যে ধুলু ভাই শোয়ার আমি শোয়া কি কথা? এটা কি কথা করছেন আপনি? আপনার ভাই শোয়ার আপনি শোয়া কি কথা? মানে সে হচ্ছে আমার স্বামী আর আপনি আমার দেওরা নাকি? আপনি করছেন আপনি এই যে শুয়ে পড়েছেন আমার কাছে। আরে এটা বোঝা যাচ্ছে না, ওই দেওরার স্বামী শুধু দুইটা আলাদা শব্দ, আমরা ভাই দিছেন একই। আপনি বুঝতেছেন না কিসের জন্য? আপনার স্বামী আর আপনার শাশুড়িকে পাস করে এখানে আসা সবার কাজ না, আর এন্ট্রি পাস আছে। আর এসব এন্ট্রি পাস ধার ধারে আমি, আপনি ওঠেন, আপনি ওঠেন করছি আমার বিছানার দিকে ওঠেন। শুনতেছ দেখো তিনি কি রায় এসে শুয়ে পড়েছে? আচ্ছা ভাই তোমাদের সাথে না লেবার আমার জমি দেওয়া নিয়ে একটা বিরোধ আছে, তাই বলে তুমি রক্ত সম্পর্কে অস্বীকার করবে পারবে? এই যে আজকে তোমাদের একটা সুখের দিন, আমি চাই কি জানো আজকের দিনে আমাদের যাবতীয় মামলা সব মিটে যাক, তাই না ভাবি? আপনি কি করেন? এটা সত্যি কথা, সত্যি কথা বলেছে কিন্তু দাঁড়া দেখো, জন্ম মৃত্যু আর বিয়ে এই তিন দিনে সবাইরে মাফ করে দিতে হয়। তাই তো তাই তো বিচার শোনো শোনো, তুমি জানো না কত জঘন্য লেভেলের ও কত বাজি লেভেলের। এই তুই আমার এই বাসা করে ঢুকেছিস কারণে ঢুকেছিস কিসের জন্য? আরে দেওয়ারা মানুষ ভাবির সাথে মজা করতেছে, তুমি এরকম করতেছ
না 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 কই তোরে তুমি বুঝতে পারতেছো না কই তোরে কই তোরে কি দা আম্মা কই তোরটাকে ঠিক মতো রাধিছো এই তোমার বউ খাবে কবুতর তোমার জন্য রাধিছে তো মুখ দিয়ে বাইরে হয়ে গেছে না ভাই লেখা তো দেখিছো কি পরিমাণ যে ভয়ঙ্কর লেভেলের দুশ্চরিত্র ছেলে তারও ভাষণ করে জীবনে কেউ ঢোকে এই দলু ভাই এই দলু ভাই তুই এমন করতেছ কিছুর জন্য তুমি যে আমার ভাষণে সারাই বসে থেকে ভাই তোমার কিছু তোর মতো বেলা সব ভেয়ে তুই আমার কি মনে করছিস দেখিছো I'm sorry.
এত বড় বাড়িতে আমি তো একা একা থাকতে পারতেছি না রে মা, আমার পালা এসে লেগেছি মা। উপরে যাওয়ার সময় হয়ে গেছে তো, বলা হয়েছে যে রেডি হও, তোমার এখন যাওয়া লাগবি অনেক। আমার মার নামে কোনো কথা কবে না, আমার মার জন্য আমি কি স্যাক্রিফাইস করেছি সেটা আমি জানি, আর দাজেনে কথা কবে না বুঝছো। তোমাদের বাড়ি থেকে এই বাসি খাবার দিয়েছে, তোমাদের বাড়ি খাবার নেই, এটা কি করছো আজারের কথা? Oh, my God.
তুই তো বিয়ের ওসিলায় কদিন ভাড়া মারিস নি, তাহলে আজ এই নতুন গাড়িটা নিয়ে আল্লাহর নাম করে বাইরে উঠবি, ভাড়া মারবি। আসলে তো শ্বশুর মশাই খুব ভালো, কথার কোনো হেরফের করে নি, একেবারে নতুন চকচক একটা গাড়ি উপহার দিছে। আর তাছাড়া বাজার সদারও তো করা লাগবে, তাই নি? আর বসে থাকা চলবে না, নতুন গাড়ি সোর্স চলে আসছে, ক্যাপ্টে কুমারী ভালো বড় মাছ কিনে ভাজা নিয়ে আসবো। মনে হয়েছে ডাইরেক্ট চায়না থেকে চলে আসছে বাংলাদেশে। আমি তো লেখাপড়া জানি না বাপ, কি লেখছে পড়ে শোনা না লেখেছে, বউয়ের দোয়া পরিবহন, বউয়ের দোয়া পরিবহন, এটা লেখা আমার শ্বশুর আব্বাটা আমার কাছে পাঠিয়েছে। এখন এই গাড়ি নিয়ে যদি আমি আমি বাইর হই, এই অটো নিয়ে বাইর হই, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে। এ বাইলা খাতুন, এ বাইলা খাতুন, এ বউ খাতুন, বাইর হই আসো, এই অটো সামনে আসো, কোন আসো তুমি? কি ও সিরম সিকু পাচ্ছ কিছু তো শিখে পারব না, কি করব? লিখেছে কি গাড়ি পিছনে কি লিখেছে দেখো, বউয়ের দোয়া পরিবহন। হ্যাঁ এটা কি লিখেছে? বউয়ের দোয়া পরিবহন। কি ধরনের লিখে রেখেছে? কি করলে তুমি আবার কও? সামান্য শিক্ষুর পাঠিয়েছে কিসের জন্য? আমি তো জোরে জোরে করছি, আপনারা শুনতে পাচ্ছেন না? এই জায়গায় লেখা আছে বউয়ের দোয়া পরিবহন, বানান করে শোনাবো? না শোনানো লাগবে না, বউয়ের দোয়া পরিবহন এর মানে কি? বউয়ের দোয়া পরিবহন মানে বউয়ের দোয়া পরিবহন, মানে বুঝলাম না লেখাটার মধ্যে ভুল কি আছে, বানান ভুল হয়েছে? লাগবে না, আমি কচ্ছি যে বউয়ের দোয়া পরিবহন যেটা লিখেছো সেটার মানে কি? আমার সাথে কি মস্কারি করছো? মস্কারি করতেছো, এটা কি অর্ডার দিস? কি কি করছো তুমি? মস্কারি করব কিসের জন্য? মস্কারি করার কি আছে এই জায়গায়? আমি তো বুঝলাম না মস্কারি করছে কিসের জন্য সেটা বুঝতে পারতেছ না? বউয়ের দোয়া পরিবহন গাড়ির পিছনে লেখে কি বুঝাতে চাচ্ছ, কি করতে চাচ্ছ সেটা আমি জানতে চাচ্ছি। মস্কারি কি করতে চাচ্ছ? ঠিক আছে, সেটা জানতে চাইলে সেটা সুন্দর সুন্দর বলেই তো হতো, স্বীকার করার লাগে কিসের জন্য? আপনি যদি আপনার ছেলের উপহার দিতেন তাহলে আপনার ছেলে কি নাম লেখতো? লেখতো যে মায়ের দোয়া পরিবহন। যদি তোমার আব্বা তোমার এটা উপহার দিত তাহলে পরে তুমি কি লেখতে? তাহলে লেখতে বাবার দোয়া পরিবহন। যেহেতু তোমার বউরা তোমার উপহার দিছে এই জন্য এই জায়গায় লেখা বউয়ের দোয়া পরিবহন। একদম একদম সিম্পল। অসুবিধা কি সেটা তুমি বোঝো না? আমি যখন এই গাড়ি নিয়ে রাস্তায় বেরোবো তার আমার মান সম্মান থাকবে? মান সম্মান না থাকা কি হলো? কেউ যদি কিছু জিজ্ঞেস করে সুন্দর মতো বলবো আমার বউ আমার এই গাড়ি উপহার দিচ্ছে এই জন্য এর নাম বউয়ের দোয়া পরিবহন। বাস তাহলে তো লেখা শিখে গেল। আম্মা আমি তো আর বুঝাতে পারবো না, আমার তো মাথা ঘুরতেছে, কি করছো কি করছে? হায় হায় রে আল্লাহ, তোমার বাপ আমাকে সাথে এরকম একটা সিজন করলো। দেখেন আমার বাপরে নিয়ে কোনো কথা কবেন না, এই জায়গায় আমার বাপের কোনো দোষ নেই, সে একদম নির্দোষ মানুষ, সে ভালো মানুষ, তার খামাকা দোষ দেবেন না। তার দোষ দেবো না তো কার দোষ দেবো? তাহলে গাড়ির পেছনে এটা কিরা লিখেছে? আমি লিখতে কইছি, আমি কইছি লিখতে গাড়ির পিছনে বউয়ের দেওয়া পরিবহন। আপনারা যে আমার আব্বা কষ্টেন যে সে একটা খারাপ মানুষ, আমার আব্বা মোটেও খারাপ মানুষ না, আমার আব্বার মতো ভালো মানুষের দুনিয়ায় একটা হয় না। আমার আব্বা যৌতুক দেয়া এবং নেয়া এটার বিপক্ষে সব সময়। এই বিয়েটা আমার আব্বা কোনোভাবে যৌতুক দিতে চাচ্ছিল না, এই জন্য আমি আমার আব্বাকে যেয়ে বলেছি আব্বা যেহেতু আমি তোমার মায়ে আমি তোমার সম্পত্তি পাই, আমার সম্পত্তির দরকার নেই, সম্পত্তির বদলে আমার একটা গাড়ি কিনতে হবে। আপনার ছেলেরে এই গাড়ি যেহেতু তার বউ উপহার দিচ্ছে এই জন্য এই গাড়ির নাম হইতে বউয়ের দোয়া পরিবহন, ঠিক আছে? এর বিপরীতে আমি কোনো কথা শুনতে চাই না। গাড়ি কোনে? গাড়ি তো নাই, যাবো কিভাবে চিন্তা করতেছি? কি করছেন ভাই, গাড়ি নাই যাবেন কোনে আপনারা?
মিতালি বাজার মিতালি বাজার তো আমাকে যাওয়া দরকার আমি তো ওদিকে রওনা দিলাম শালা ড্রাইভার গুলি এক একটা অটো পায়া মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি যে রাজা হয়ে গেছে আসলে তোর ড্রাইভার জাত তোরা কি সেজন্য বাসায় বসে থাকবি আচ্ছা কাজ করেন আপনারা এনে থাকেন আমি দেখি ওখানে যায় যদি কিসের ব্যাপার আচ্ছা শুনে না এক কাজ করেন আপনারা এনে একটু থাকবেন আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কি তারপরে আপনারা এই একটু স্ট্যান্ড আপ করে থাকেন নাম কি হবি হাই মিতুলি বাজার যাবেন মিতুলি বাজার হ্যাঁ যাব আনে রিজার্ভ যাব ভাই কত নিবেন ভাই কত দিতে চাচ্ছেন না ভাই দশশো টাকা বেশি নব্বই কষ্ট করে ম্যানেজ করছি ওই যে আজকে কোন লোকজনই যৌতুকের গাড়ি দেওয়ার কথা দেয় নাই সব মিলে উডের হাতে ওর হর বাদ গেছে এখন কষ্ট করে বুঝাইলাম রাজীবপুর আমার একটু মিতালি বাজার নামাই দিয়ে ভাই তুই চলে আস ভাই আর কথা কেন না ভাই এই যাত্রায় আমাকে যাওয়া লাগবে না সারাদিন এনে খারো যাওয়া লাগবে সবাই রাজি ভাই রাজি রাজি আচ্ছা বা আপনার কামটা কি তারপরে ভাবির নজ্জা পায় নজ্জা পাইলে পরে আপনি হাতের মধ্যে কৃষক বুঝে দিয়েছেন ভাবির শাড়ি আসলের মধ্যে সান্দেয়া ঘরের মধ্যে একদরে থামবেন এইসব আলাপ আমি অনেকের হাতেই করবার চাইছি কিন্তু কোন স্বাস্থ্যকর্মী আপাই আমার হাতে কেন যে আলাপ করে না কানছে একটা বিপদ হয়ে গেলে ড্রাইভার কেন নিবি বাড়িতে কেউ আছে নাকি হ্যাঁ নতুন বউ দেখতে এলাম নতুন বউ কনে কই বাড়িতে কেউ নাই হ্যাঁ এই নয়া বলতে আসলে দাওয়াত দিছে কি রে হ্যাঁ বাইরে আমার বাড়ি থেকে বাইরে আচ্ছা আচ্ছা এরকম
তো তাড়াতাড়ি করতে হবে না। আমি কত হচ্ছে যে নতুন বউ করে, আপনি আমাদের নতুন বউ দেখতে দেবেন না? তুই এনতে যাবি নাকি? না যাবো না, কারণ হচ্ছে আমি বউ দেখে ফেলাইছি। দেখে ফেলেছিস? তুই কিরম করে নতুন বউ দেখবি? এটা কি, এইটাই তো নতুন বউ? আপনি তো আপনার ছেলের কোনো মেয়ের সাথে বিয়ে দেননি, দিয়েছেন তো ওই গাড়ির সাথে। তার মানে বউ কিটা হলো এই গাড়ি? এসে রে, তোর সমস্যা কি রে? হ্যাঁ, তোর সমস্যা কি? তুই কি নিয়ে কথা করছিস? না গাড়িটা কিন্তু ফাইন হয়েছে, সুন্দর গাড়ি। আসলে হয়েছে কি, আপনার ছেলেটার প্রতি না আমার খুব আফসোস হচ্ছে। মানে এমন একটা ছেলে, একটা মেয়ে জুটলো না, মানে আপনি তো আপনার ছেলেটার সাথে কোনো মেয়ের বিয়ে না দিয়ে একটা পরিবহনের সাথে বিয়ে দিয়ে দিলেন, তাও বউয়ের দোয়া পরিবহন। আচ্ছা আমার একটা কথা বলতো, এই যে ঝাঁটা দিয়ে আমার পিটায় খেদাই দেবেন, তাতে কি লাভ হবে? এই যে বউয়ের দোয়া পরিবহন লেখা আছে, এটা কি মুছে যাবিনি? বুঝতে পারছি, যেমন কুকুর তেমন মুগুর না হলে তোরে তাড়ানো যাবে না। তুই খারা, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসতেছি। খারা না না না, এত কষ্ট করে ঝাঁটা মাটা আনতে হবে না প্রাক্তন শাশুড়ি আম্মা। এক সর মারবো কিন্তু কয় দিলাম। না না না, সরি 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 সরি, সাসি সাসি, এত কষ্ট করে ঝাঁটা আনতে হবে না। এটা খাইস নিয়ে আসছিলাম, আপনার ছেলেটা একটু ডাকেন না? মানে সারাক্ষণ কি ওই রকম শাড়ি সুড়ি এগুলো পরে বউয়ের সাথে বসে থাকতে হবে? আমার সামনে আসতে কি তার ভয় হয়? এই তুই চুপ করবি? চুপ করবি তুই? তুই যদি আর একটা কথা কইছিস না, তাহলে এক চড় মারে তোর সব কটা দাঁত আমি ফালাই দেবো। আমার সওয়াল শাড়ি চুড়ি পরে ঘরে বসে রয়েছে, তাই নি? যাবে না, বের আমার বাড়ি থেকে, বের। যাচ্ছি যাচ্ছি, এত উত্তেজিত হবেন না, উত্তেজিত হওয়া কিন্তু শরীরের জন্য খুব খারাপ, হাই প্রেশার হয়ে যাবে। আমি 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 যাচ্ছি। বারো মানে বারো আরে সব কি করছ? দিনের বেলায় আকাশে তারা গুনতিছ, তারা পাচ্ছ কনে? আপনার দেহার কি কোনো চোখ আছে নাকি আব্বা? আপনি হচ্ছেন কি আন্ধা মানুষ? আপনি দেখবেন কে বা করি? বাবাজি আমি হলাম তোমার শ্বশুর। শ্বশুরের সাথে কেউ এরকম ব্যবহার করে? শ্বশুর আব্বা, যে শ্বশুর আব্বা ছেলের মতো জামাইরে এইভাবে বেজ্জতি করে, তার সাথে এবা করে কথা কওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এর চেয়ে ভালো কথা বলতে পারবো না আমি। বেজ্জতি করেছি? কি বেজ্জতি করেছি? আব্বা আপনি কিছু মনে করবেন না, আপনি বড়ই মানুষ, কিন্তু কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি হচ্ছেন একটা মেসকি শয়তান। কি? নাউজুবিল্লাহ মিন যালিক। সি 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 সি, তওবা তওবা। এ তুমি কি করছো বাবু? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি যা কইছি একদম রাইট কইছি, ঠিক কইছি, একটাও মিথ্যে কথা কইনি। বাবাজি বিশ্বাস করো, সত্যি আমি কিছু জানি নে। তুমি বলো তো ঘটনাটা কি ঘটেছে? সমস্যা কি? আপনি যে আমার একটা গাড়ি উপহার দিয়েছেন, গাড়ির পিছনে কি লিখে দিয়েছেন আপনি? হ্যাঁ, গাড়ির পিছনে লিখে দিয়েছি বউয়ের দোয়া পরিবহন। বউয়ের দোয়া পরিবহন? কিটা কইছে এসব কথা লিখতে? এসব না লিখলে কি খুব ক্ষতি হয়ে যেত আপনার? না পাগলা কুত্তা কামড়াইছে এই জন্য লিখেছে। আরে বাপুরে, এই লেখা তো আমি লিখিনি, তুমি আমার সাথে এত রাগারাগি করতেছো কি জন্য কও তো? আপনি লিখেননি না? আপনি লিখেননি? আপনি লিখেননি তো কিটা লিখেছে? হ্যাঁ, কালাসুরো লিখেছে নাকি আমি লিখেছি? শোনো বাবু,
আমার মেয়ে আমারই কি বলিছে জানো? মেয়ে বলিছে, আব্বা আমার প্রাণ প্রিয় স্বামীরে আমি তো একটা নতুন চকচকি গাড়ি গিফট করতেছি, আমার একটা আবদার রাখেন আব্বা। আমি জিজ্ঞেস করলাম, কি আবদার মা? হয় ওই গাড়িটার পিছনে আপনি লিখে দিবেন যে বউয়ের দোয়া পরিবহন। কাজ করেছেন শ্বশুর আব্বা, জুতা মেরে গরু দালের মতো হয়ে গিয়েছে না? আর আপনার মেয়েকে গিয়ে বলেন এই গাড়ি চালাতে, আমি চালাতে পারবো না। বাবজি, বিষয়টা আমি দেখতেছি, তুমি আমার সাথে আপনার এই কাদে কি বাদ্যযন্ত্র মনে হচ্ছে? ও বুঝতে পারিছি, ধলুমিয়ারে গান শোনা দিয়ে আইছেন। খুব খারাপ, আপনি আমার একটু গান শোনায় মন ভালো করে দেবেন? অবশ্যই গান শোনাবো, আমি তো সিঙ্কের, গান শোনাতেই হবি। তাহলে মেশিনটা বাইর করি, গানের মেশিন, তাই না? গানের মেশিনটা বাইর করি। আমার সব দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পিরিতেরি দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। ওই আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পিরিতেরি দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি এটা কতক্ষণ না, এই যে এই রামদাউনি আপনি এখানে কি করতেছেন আর ধলুমিয়ারে কিসের জন্য খুঁজতেছেন? বললাম না, ডিসপারেটর টু হবি, গানের যন্ত্রের মধ্যে এটা ঢুকা আছে। ওই ধলুমিয়ার ঘাট থেকে কল্লাটা এক কোপ দিয়ে মাটিতে ফেলাবো, সেজন্য এই মালখান নিয়ে আসছি আমি। ও মা, কেন ধলুমিয়া কি আপনার শত্রু নাকি? আপনি কিসের জন্য এরকম করে তার সাথে ব্যবহার করবেন? শত্রু চেয়েও খারাপ, সত্যি হলি পরে তো অন্যভাবে মেনটেন করা যেত, এটা ছাড়াও আসা যেত। এটা সেটা নিয়ে আসছি, সে আমার কলিজে আমার জানকে নিয়ে আসছে বিয়ে করে, সে আমার জানকে এখানে নিয়ে আসছে, আমার থেকে আলাদা করে নিয়ে আসছে, তা পালে জানি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনি কথা বলতে শুরু করলে একটু থামেন না, আমি না কিছু বুঝতে পারতেছি না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। মানে কিসের জন্যে আপনি তার কল্লা ফেলা দেবেন? আপনার জান কিডা কিডা নিয়ে কি চলে আসলো, ক্লিয়ার করেন না প্লিজ। আপনার ক্লিয়ার করা লাগবে কিসের জন্য? আপনি ক্লিয়ার করেই বা দিলাম, আমার কি লাভ? কি লাভ হবি আপনার? লাভ তো আছে, লাভ ছাড়া তো কোনো কথা বলতেছি না, লাভ কিরম করে আছে সেটা আমি পরে বুঝাচ্ছি, আপনি আগে আমার ক্লিয়ার করেন। আচ্ছা কি এটা আমার বউ? হ্যাঁ বউ দিয়ে দেন না আসলে। আমার সাথে বিয়ে হয়েছে, আমি তারা ছাড়িয়ে দিই, তালাকও দিন, সে বউ বিয়ে নিয়ে আসি। আচ্ছা এদিকে একটু ঢুকাই রাখেন, ঢুকাই রাখেন। আপনার নামটা যেমন হেকমত আলী, তেমন আপনার কাম গুলো হেকমতি কারবার। এই গাড়ির পেছনে বউয়ের দোয়া পরিবহন লেখা কি দরকার ছিল? এই হেকমতি কারবারটা আপনি কি জানি করেছেন? আম্মা, আমার আব্বা জীবনে প্রথম তার মায়ের স্বামীর বাড়িতে বেড়াতে আইছে। আমার আব্বার সাথে এরকম ধমক মেরে কথা বলা কি আপনার উচিত হচ্ছে? বলেন তো উচিত হচ্ছে? অবশ্যই উচিত হচ্ছে, উচিত ভাবে রেখেছেন, পুরো পিড়া পুরো পিড়া কথা বলছে, সেম সেম পতি পারে। আর হচ্ছে কি, আপনার কিন্তু এই গাড়ির জন্য আমার কি
বাবাজি এই গাড়িটা যখন কিনেছিলাম না, তখন ওই সরকারের খাতা একটা মেমো কাটাতে হয়, সেই মেমোটায় লেখা ছিল বউয়ের দোয়া পরিবহন। এখন এই নাম কাটাতে গেলি পারে কি হবে জানো? ওরে বাবা রে বাবা, সে যে কি ঝক্কি ঝামেলা। তারপরে আরো কথা আছে তো, এই ডাইনে বাইরে নানা রকম খরচ আছে। এই বুড়ো বয়সে আমি কিছুতেই এই ঝক্কি ঝামেলা পোহাতে পারবো না বাবা। আব্বা, আপনার কোনো ঝক্কি ঝামেলা পোহাতে হবে না। দরকার পড়লে আমি গাড়ি বন্ধ রেখে, 10 দিন যদি লাগে, 15 দিন লাগে, আমি পোহাবো ঝক্কি ঝামেলা। আপনার কিছু করতে হবে না, আমি করবো। এইবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর কিন্তু ভালো লাগতেছে না। এবার কিন্তু আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, কয়ে দিলাম। আমি কিন্তু সেতে যাচ্ছি, আমি সেতে গেলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় আমার। আমার কিন্তু মাথাটা একদম আওলা যায় বলে দিলাম। গাড়ি যেমন আছে তেমনই চালাবা। আচ্ছা, ওই যে লেখা বউর দাও পরিবহন, যেটা লেখা নিয়ে তুমি এত লাফাচ্ছ, ওই লেখা কি তোমার নাকের ডোগায় জ্বলতেছে নাকি? হ্যাঁ, লেখা তো পিছনে রয়েছে, তুমি তো দেখতে পাচ্ছ না। ওরে মারে মারে, তুই শান্ত হ, মা তুই শান্ত হ, শান্ত হ। বাবাজি, আমার মায়ের তুমি সেতায়ও না, সেতায়ও না। ওরে বাবা রে বাবা, ও যদি সেইতে যায় কি করে জানো? ও একেবারে আউলা হয়ে যায়, মানুষ থাকে না, অন্য কিছু হয়ে যায়। একবার কি হইলো জানো? একবার হইলো কি, আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের বউর সাথে একেবারে ভয়ঙ্কর একটা গন্ডগোল লাগিয়ে গেল। ও হঠাৎ করে এক রামদা নিয়ে এসে ধসাং করে এক কোপ মারে দিয়ে একটা হাত তোর চাচির সুইটে চলে গেল, সর্বনাশ। আরেকবার আরেকবার কি জানো, আরেকবার হলো কি, একটা ফকির আসে, আরে ভইল ধরেছিল, ভইল ধরে হঠাৎ করে একেবারে বেয়াদবি করে বসলো। তারপরে ও তো রাগ হয়ে যায়, লাঠি দিয়ে বাড়ো ওর মাথাটা ফাটায় ফেলায় দিল। এবার বোঝো বোঝো, এবার বোঝো। সেজন্য করছি কি বাবা, তুমি আমার মেয়েকে তুমি রাগাও না বাবা, রাগাও না, রাগাও না। এই বউয়ের দোয়া পরিবহন, এই যে নাম, এই নামই থাকবে, এই নাম শুদ্ধ তোমার এই গাড়ি চালাতে হবে। আমার সাফ কথা, আর কোনো কথা আমি শুনতে চাই না। কই দিলাম বাবসি, বাবসি তুমি মাইনে নাও, কথাটা মাইনে নাও। লেখা থাকলো লেখার লেখা, তা তো তোমার সমস্যা। দেখো লেহা তো আছে লেহার জায়গায়, সেটা তো আর তোমার চোখে পড়তেছে না। তোমার চোখ তো থাকবে সামনের দিকে, তুমি তো আর দেখবার পাবা না যে বউয়ের দোয়া পরিবহন লেহা আছে। আর এসব নিয়ে কোনো সমস্যা করো না বাবা, সব মানে নাও, আর কোনো কথা কইও না। সেটা ঠিক আছে, আমার চোখ সামনে থাকবে ঠিক আছে, কিন্তু মানুষের চোখ থাকবে পিছনে। আমার সামনে আইসে পিছনের কথা আমার বলবে, আমার মাথা যাবে। একটা কথা করছি আব্বা, সত্যি সত্যি কি চোখ মাইরে হাত ফালা দিয়েছিলাম, সিটে পড়ে গেছিল বাবা। মাথা ঘুরতেছি,
কি হলো? তুমি গাড়ির সামনে দাঁড়ালে কিসের জন্য? কি বউয়ের দোয়া পরিবহন? কি আছে কতদূরই? তুমি হঠাৎ করে গাড়ি থামালে কিসের জন্য? খুব মজা না? খুব মজা, মজাই মজা, মজাই মজা। কি জানি গান আছে না? হ্যাঁ মজাই তো, খুব মজা। তাতে তোমার কি? তোমার তো কিছু না, আর তোমার বাপের তো কিছুই না, মায়ের জন্য তো কিছু দিতে চায় না সে। কিছু বললে লাভ নেই, যা হওয়ার তো হই। কি করলে তুমি? মায়ের জন্য কি দেবে? হ্যাঁ আমারও কিছু না, আমার বাপেরও কিছু না, কিছুই না। আর খুব ফাইন তোমার এই যৌতুকের উপহারটা না, খুব ফাইন। বউয়ের দোয়া পরিবহন, আমাকে এই সিনেমার লোকজন যদি দেখে না, এত সুন্দর একটা নামের অটো চলতেছে, সেই নামের একটা সিনেমা হয়ে যাবে। যাও আমি আমি সেই সিনেমার টিকিট কেটে দেবো না? তুমি তোমার ওই বউ নিয়ে, তোমার সাদের বউ নিয়ে ওই বউয়ের দোয়া পরিবহন ওই ছবি দেখে বেড়ায় নে, কোনো সমস্যা নেই। ভালোই করেছো, না সিনেমা দেখতে যাব। নিজের ভিতরে যে কি সিনেমা চলতেছে সেটা আমি জানি। যাকে আমার মনের মধ্যে আরো আগুন জ্বালা লাভ নেই, কিছু বলার নেই আর। যা বলার বলো। দাঁড়াও 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 দাঁড়াও, কত কবার না, কত কবার না, একেবারে কত কবার না। অ্যাভয়েড করতেছো না? অ্যাভয়েড এই কইতরি অ্যাভয়েড পছন্দ করে না। দেখি হাত, দেখি দেখি হাতে কি হবে না, নক টক ঠিক আছে নাকি দেখি, সব উঠে গেছে মনে হয়। বউ তো বহুত কাজ করায় তাই না? হাত ধরতে চাইছো, এটা শুনেই তো আমার আশ্চর্য লাগতেছে। তুমি আমার হাত ধরবি? তাও তো ধরতে যে চাইছো এটাই অনেক। আর তা কি বউর কাজ করলে কি হয়? কি বউ যদি স্বামীর জামা কাপড় ধুয়ে দিতে পারে, তাহলে স্বামী বউর জামা কাপড় ধুলে কি হতে হয়? না কিছুই না, কিছুই তো না, তোর তো কিছুই না। তুই তুই তোর বউয়ের চামচামি করবি, তোর বউ তোর বউয়ের জামা কাপড় কাচবি, বউয়ের পা টিপে দিবি, বউয়ের দেয় যে পরিবহন, বউয়ের দোয়া পরিবহন নিয়ে ঘুরে বেড়াবি, কোনো সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই। শোন তোর একদিন কি করতে হবে জানিস? তোর তোর বউয়ের পার্স নিয়ে ঘুরে বেড়াতে হবে, তুই তোর বউয়ের পায়ের নিচে পড়ে থাকবি, বুঝতে পারলি? তোর আমার মাপ করে ভাঙ, বুঝতে পারছিস? তুমি কষ্ট আছি, আমি আমি অনেক কষ্টে আছি, আমি আমি বিশ্বাস করো আমি আর তোর বলতে পারিনি। মিথ্যে কথা বলবি না তুই, তুই মিথ্যে কথা বলবি না আমার সাথে। আমার তুই কই, তুই কষ্ট, আমি আসলে এই তোর তুই বলবো না, তোর তুই বলবো না, তুই কি বলবো? তুই এসে তো বড় কিছু হলে তোর আমি তাই করতাম, তোর আমি তাই করতাম, তাই করতাম। তোর আমার ভুল হয়েছে, আমি এখন কি করব? সব কিছু মিলে আমার কথা শুনে আমি এই কাজ করে ফেলেছি। একটা কথা কই, বিশ্বাস করো মন থেকে এখন আমি তোমার ভুলতে পারি, বিশ্বাস করো, একদম বিশ্বাস করো আমার কথা। আমি কি করেছি আমি জানি না, এখনো ঘুমাতে গেলে তোমার কথাই মনে হয়। আমি ওর সাথে ভালো ব্যবহার করতে পারি না জানো, তা তা ব্যবহার করি, আমি জানি না আমার কি হবে, আমাকে মাফ করে দিও। গাড়ির মধ্যে বউর জ্বালা, গাড়ির জ্বালা, মার জ্বালা, এখন আমার আমার কৈতুরীর জ্বালা, আমি মনে বাঁচবো না, শেষ পর্যন্ত আমার আত্মহত্যা করতে হবে। মহিলা ঘাটে বসে আছে কিডা? এটা তো মহিলা ঘাট, এই জায়গাতে গেলে ভালো হয়। বদলোক মহিলা ঘাটে বসে থাকে, হৃদয়ের টান বুঝিস না, হৃদয়ের টানে আমার কানেছে, আমি তো আসিনি। এই একটা গান আছে শুনিস না, হৃদয়ের টানে আরো কাছে আনে তোমাকে আমার, সুপ 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 বাইলে খাতুন সুপ, তুই সুপ কথা গান থামা। এই তুই যে এখন আমার পিছন পিছন ঘুরতেছিস, সে জায়গা আইসিস, তোর শরম করতেছে না, তোর লজ্জা লাগতেছে না? আরে লজ্জা শরম কি আর আমার থাকবি, আমি তো পুরুষ, আমি তো তোমার ইশকের দিবানো হয়ে গেছি, তুই আমার ইশক না, যেখানে বাইলে খাতুন
সেখানে সুমে তোমাক সারা সুমে কিরাম করে থাকবি কাও দিয়ে শোনায় আমার সারা কিরাম করেছিলি এই তোর মনে নেই শয়তানের বাচ্চা আমার যে ঘরের মধ্যে রেখে আরো দুটো বিয়ে করেছিলি তাদের কাছে যাব এখন এই জায়গায় আইসিস কিসের জন্য আরে ওই দুটো তো লাত্তি মেরে ঘর থেকে বের করে দিছি কবে তুমি সারি আসো পর আমার আমার ওগুলার মনে নেই তুমি চলো না আমার সাথে আইসো ঘর করি চলো আমরা দুজন একসাথে ঘর করি আমার তো ঠেকা পড়িছে এখন তোর সাথে যাব ওই যে দুটো ছিল না আমি ছাড়া যে দুটো ছিল ওই দুটোর কাছে এখন যা এই জায়গাতে বের মানে মানে এই জায়গাতে কাটে পড় তোর জন্য যদি আমার নয়া সংসারে কোনো আগুন লাগিছে না তাহলে পর তোর কাইটে কুচি কুচি করে আমি কাউকে দাওয়াত দিয়ে খাও এই আস্তে কাক কি করছো কাক কি করছো এসব কি আমাকে আমাকে ভয় দেখাচ্ছ নাকি তোমার মনে হয় এই সুম্মা ভয় পাওয়ার মানুষ হ্যাঁ চলো করছি ঝামেলা করে না আমার সাথে বাড়ি চলো আমরা সংসারটা আবার গুছাই প্ল্যানিং করবো নি চলো প্ল্যানিং করবো হ্যাঁ তোর সাথে আমি এখন প্ল্যানিং করবো হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং তুই এ জায়গাতে যা এ জায়গাতে না গেলি তোর কপালে কলম শনি আছে আমার শাশুড়ি তো তুই চিনিস না ভালো কথা কয়েছো তো তোমার শাশুড়ির সাথে দেখাই হয়নি পরিচয় হলাম না চলো তো একটু পরিচয় করে দিবি আইসো আমার শাশুড়ির সাথে তো পরিচয় করে দেবো আমার শাশুড়ির সাথে তোরে পরিচয় করে দেবো তোমার তো কষ্ট করা লাগবে না কেন শুধু শুধু তোমার পরিচয় করা লাগবে আমি হওয়া যাবো পরিচয় দেখি যেখান থেকে পারি খুঁজে বের করবো পরিচয় হওয়া যাবো টেনশন করে না তো চলো না যাই তোর জানের মায়া যদি থাকে এ জায়গাতে চলে যা আমার শাশুড়ি তোরে দেখার আগে চলে যা আমার শাশুড়ি যে জল্লাদ মহিলা তোরে সব জল্লাদ মল্লাদ কলাম যে আমাকে চিনিস না তুই আমি সুম্মে এ জল্লাদ মল্লাদ বহুত দেখেছি কার সাথে কি করছো ওয়ান টুর ব্যাপার আমার জন্য বাদ দেও না থাক চলো না প্ল্যানিং করেছি তো চলো আইসো প্ল্যানিং করেছি তোর সাথে আমি এই আইসি তুমি যাচ্ছি তো আমি সাঁতার কলম আরে হয়েছে তো ঠিক আছে আচ্ছা তোমার তোমার শাশুড়ি অনেক দরকার আমি তা বুঝেছি সে ফাইন না ঠিক আছে তাহলে তোর তো শাশুড়ি বেশ 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 শাশুড়ি আরে কাকা আরে মইলে যাবো তো আরে কি বলছি সাঁতার জানি না তো আমি আরে কি যাবো ধরে নে আমার আরে কি মুশকিল আবার তুলে নে এই গ্রামের মধ্যে যদি দেখিস তাহলে খবর আছে তোরে আমি সুবে পাবো পানির মধ্যে তো পশুদের মধ্যে তোরে আমি সুবে পাবো ডুববো নাকি আমি আমি কি ডুবার জিনিস নাকি তো অভিনয় করেছি ইটারে ও তা আমি না বাক্স দিয়ে পানি করতেছে মনে করলাম ভয় সারিয়ে ফেলাইছি কিনা প্রেমের মরা জলে ডুবে না এলাকার ছাল পাল সব নষ্ট হয়ে যাচ্ছে ভাই হ্যাঁ কলিকাল পরিচিত এটা কি নেহা পর দি বসু আন্তর্জাতিকের এ র দ কত তো ভাঙিছি
আরেকটু যদি কথা কবি তোরে শুদ্ধ ভাঙিয়ে ফেলব অত কথা চলবি রে তুমি আমার কাপের দাম দিয়ে দাও নালি বলে তোমার দাদি দিব না একটা কথা তুই মাকে বল তুই ভাই আজ চেনা কোনে কার হ্যাঁ তুই সাতা করছিস আমার তোর তোর চায়ের দাম দেওয়া চায় কি জানা সেটা পরে দেখ পারি আর কি যদি কথা কইছিস তোর কি দুলু ভাই নামটা কিন্তু খুব সুন্দর রেখেছিস ভাই কেন করে তুমি আবার নাম রাখলিয়া এই তোর কি তোর বাপের কি তোর চন্দ গোষ্ঠী কি তোর তো চলে গেছে সরি দিকে সব ফাংশন করে না সব আরে এ লক্ষ্মণ ভাই ও বলানি বিকেল বেলা যৌতুকের যে লিস্টটা নিয়ে যৌতুকের গাড়ি যে লিস্ট সেটা নিয়ে আপনার সাথে বসবানি আচ্ছা ভাই দেখলে তো কিন্তু তোমার গাড়ির লাইসেন্সটা আছে একটু লাইসেন্সটা দেখাও দিমি তোর লাইসেন্স দেখাবো কিসের জন্য তুই ট্রাফিক পুলিশ আরে পাগল রে দেখছো তার সাথে আমার কি সম্পর্ক কেডো এই এলাকায় সেই তো সব গাড়িটা রিয়াটকায় এখন যদি তোর লাইসেন্সটা থাকে আমি বাইক পাঠা কৌ যা আর নিজস্ব লোক যদিও যৌতুকের গাড়ি কিন্তু আটকান যাবি না রে তাহলে মানে সেটার একটা কপি আমাকে দিয়ে দিও গাড়ি কিনছে হ্যালো ও কিরা বসির বাবা বাপজি তুমি কিরাম আছো ভালো আছো তুমি দেশে কবে আসবা আমি আপনার মধ্যে ভালো আছি তাই কি বললাম তোমার বোন হ্যাঁ হ্যাঁ তোমার বোন তো খুব ভালো আছে হ্যাঁ বাপজান তুমি তাহলে তাড়াতাড়ি দেশে ফিরে আসো তোমার জন্য মনটা কেমন করতেছে এই কিরা রে এই কিরা কিরা পানি মাল কি এই কেরোসিন তেলের গন্ধ কি ব্যাপার কেউ কি কেউ কি কেউ কি আমার সাথে ইসলামী করতেছে নাকি কি ব্যাপার বললা এই তারা তারা ওরে খাইছে দরজা বাবা কিরা 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 এই কে হ্যাঁ ওরে বাপরে বাপরে কিরা কিরা ইসলামী করতেছে রে এই বাবা এই তো কেরোসিন তেলের গন্ধ এই এই কি জানি আমার সঙ্গে লাগানো জিনিসগুলো সব নিয়ে তোমার বাবা বাবা আমার সিকুরের বেরান ধরেছি আমার সিকুরের বেরান ধরেছে এই জন্য সিকুর পাচ্ছি তুমি এক কাজ করো আম্মা ঘরের থেকে কেরোসিন আর ম্যাস নিয়ে আসো যাও আরে তুই কি করছিস তুই কেরোসিন আর ম্যাস দিয়ে কি করবি এই যে গাড়ি আমার মাথার উপর তুলে দিছ না এই করি আমি চালাই ফেলবো কেরোসিন দিয়ে চালাই ফেলবো একদম কি করছিস হ্যাঁ আমি চালাই কার গাড়ি কিনে চালাবে আমি চালাবো এই ধনু চালাবে আমি চালাবো এই গাড়ি চালাবো আম্মা আপনার ছেলের এরকম লাফালাফি বন্ধ করে সিকুর পরা বন্ধ করে বলেন খাতি আসতে হাত মুখ ধুয়ে তারা খাতি পাঠান এ শোনো এই ভাইলা খাতুন তুমি কিন্তু বেশি কথা করছো পাবলিক আমার সারাটা দিন এই বইয়ের তোয়া পরিবহন থেকে ঠাট্টা মশকারা করেছে এটা আমার সক্কাতু সক্কুলবি কে রে আব্বা মানছে তোরে কি বলেছে কি বলেছে সেটা আমার শুনতে চাচ্ছো সারা দিন শুনে শুনে আমি শেষ এখন আমার তোমারে বলবো আমি কালকেরটা তোমার কানের মধ্যে তুলো গুজে দেবো বুঝতে পারছো তাহলে মানুষের কথা তোমার আর কানের মধ্যে ঢুকবে না ঠিক আছে আম্মা আমি তোর আবার করছি তোমারে আমদানি করা বাইলা খাতুরের মুখ বন্ধ করতে কথা করছি আমি তো যে দিকে তুতর পায় সেই দিকে চলে যাব মরা আর আগ করতে চেহারা কত দিতে হবে না করছি এটা দেখি করছি কি করছে সেটা খবরদার এরকম কথার কোনো সন্ধান নেই না শোনেন আপনার ছেলেরে এখন এত তেল দিয়ে না এত তেল আলি আবার সে আরো গাছের মাথায় উঠবেনি বান্দরের মতো আমার কথা হচ্ছে কিরা কি কলো না কলো সেটা তার কানে তোলার কি প্রয়োজন আমার একটু এই কথাটা বলেন তো হ্যাঁ সে যাবে সকালবেলা ভাত খেয়ে গাড়ি নিয়ে বেরোবে সে সারাদিন গাড়ি চালাবে মানুষের কাছ থেকে ভাড়া নেবে বাড়ি আসবে ভাত খেয়ে ঘুম পড়বে বাস হয়ে গেল এই কথা
তোমার সামনার মুখ দিয়ে পড় পড় কথা বলি হইলে এই বাইলা খাতুন তোমার আমি করছি হাত জোর করছি তুমি কিন্তু কথা কবে না বেশি কথা কলি তোমার আর তোমার গাড়ি রে সহকারে একবার বাড়ির উপর তুলে দিয়ে আসবো নিজে চালায় চলে যাবে বুঝতে পারছো বোমা এ বোমা তুমি আর কোনো কথা কবে না তো যাও তুমি ঘরে যাও যাও যাচ্ছি আটটা ছেলের এসব নখরামি বাদ দিয়ে হাত মুখ দিয়ে খাতি আসতে কর বাজারে কথা কর আব্বা আব্বা তুই না আমার আব্বা কিছু হয়নি তো কিছু হয়নি মানে মানে হচ্ছে কি ওই অনেক গরম পড়েছে তো সেই জন্য মনে করলাম যে এই ফ্লোরের মধ্যে একটু শুয়ে থাকি তাহলে শরীরটা একটু ঠান্ডা হবে না এই জন্যই শুয়ে রয়েছি তা তো ঠিক আছে শোবেন কিন্তু ইরাম করে শুয়ে থাকলি পরে ফুলুরি সাপ কি করছিস আবার সাপের ভয় আছে সাপটা কামড় দিলি পরে সাপে আরে বাপরে বাপ তাহলে আমি নিজে কি জন্য রয়েছি আরে বাপরে এত রাইতে তুই আমার ঘরে কিরাম খালি এদিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় তাকাই দেখি আপনার ঘরের দুয়ার খুলনা ঢুকে দেখলাম যে কাকার কি খবর কাকা কিরাম আছে ঢুকে দেখি যে আপনি ফ্লোরের মধ্যে শুয়ে আছেন সিট পটাং হয় তুই এসে দেখলি আমি ফ্লোরের মধ্যে সিট পটাং হয়ে শুয়ে আছি তাই তো বলি সোমা তুই তুই কবে তুই এত দায়িত্ববান হয়ে গেলি বাপ কত আমার এত দায়িত্ববান ছেলে কবে হয়ে গেলি তুই কবে তে কি কাকা মানুষ কি আর সবসময় খারাপ থাকে মানুষ তো ভালো হয়েই যায় এক সময় তাই শোনো তুমি মনে করিস আমি কিছুই বুঝিনি না আমি ভয় ধরে পড়ে আছি ভয় দেখেছি ভয় দেখেছি তোমার আমি ভাব দেখাচ্ছি তুমি কি করিস সেটা আমি বুঝতে পারিনি মনে করিস আমি সব সেই মুহূর্তে আমার দরজা দিয়ে তুমি শুট করে ঢেকে গেছো ঢেকে সিপা দিয়ে যায় ওখানে লুকায় থেকে তারপরে করেছো কি পিস কেরি দিয়ে আমার শরীরে প্রসুত প্রসুত করে মাইরে দিছো ওরে বাবারে ওটা তো আমি নকল ভয় দেখাইছি তোমার আমি কোন ভয়টা পাইনি তুমি তোমাকে আমি সাইডে দেব সতী ভাই ভালো আছে তো হ্যাঁ 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 খুব ভালো আছে শোনো তোমার আমি কি করবো শোনো তুমি আমার ঘরে ঢুকিছো চুরি করার জন্য তুমি আমার ঘরে চুরি করার জন্য ঢুকিছো আমি তোমার এখন পানি দিয়ে রাখবো কালকে সকালবেলা সমস্ত মানুষজন ডাক দেবো মানুষজন ডাক দিয়ে তারপরে করবো কি তোমার মাথা নাড়া করে দেবো নাড়া করে দিয়ে তোমার আমি গোবর মাখাই দেবো গোবর মাখাই দিয়ে তারপরে তোমার গলায় সূত্র মালা দিয়ে সারা গ্রামে ঢোল পিটাই দেবো এবং দেখাবো এই যে এই যে এই যে মুখ সামলায় কথা কবি জামাইয়ের দেওয়া পরিবহন মানে নাকি হ্যাঁ আরে তুই তো একটা অসল মা
সেকেন্ড হ্যান্ড মাল তোর বাপ তোরে চালাতে পারে নাই তো এই জন্য বউয়ের দেওয়া পরিবহন যৌতুক নিয়ে আমার মনের মানুষরে আমার কাছ থেকে কিনে নেছে আর তুই আমার মুখের উপর তর্ক করতে আসিস তোর লজ্জা লাগে না আচ্ছা আচ্ছা আপনি সেই সসুর মাল তো এতদিন পরে আপনার চেহারাখানা দেখে তো আমি ধন্য হয়ে গেলাম বাহ ভালোই তো আয় দাঁড়া 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 সসল মাল মানে কি হ্যাঁ আয় ক্লিয়ার কর সসল মাল মানে কি আমি যদি অসল মাল হই তাহলে আপনি হচ্ছেন সসল মাল হিসাব সুজা বুঝলি আই সিরি এই তুই আমারে চিনিস হুম মুখে মুখে তর্ক করিস তো সাহস তো কম না এই তোর বাপ তো তোরে চালাতে পারেনি এই জন্য বউয়ের দেওয়া পরিবহন যৌতুক দেশে আর চাক্কা লাগায় সসল করে দেশে কি মনে করেছিস তুই হ্যাঁ শোন তুই যদি আমার সাথে এরকম মুখে মুখে তর্ক করিস না আমি আমি তোরে ওই পাটার উপর ফেলায়ে নুরা দিয়ে বারা একরে অস্থির করে দেবো বুঝতে পারলি আপনি আমারে পাটার উপর ফেলায়ে নুরা দিয়ে বারা একেবারে অস্থির করে দেবেন আর আমি তাকায় তাকায় ভাবলার মতো দেখবো বলে মনে করেছেন নাকি আপনি তাই না কি করবি তুই করবিটা কি হ্যাঁ কি করবি কি আপনারে যে কি করব সেটা আমি এখন বলতে পারতেছি আপনার যে মুখ আপনার মুখের যে ভাষা বাথরুমের চাইতে বেশি দুর্গন্ধ করে ইয়াক ফু সি 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 কি বাজে কথা এই সরি এই তুই যতই ফাল পারিস না কেন কোনো লাভ নাই কোনো লাভ নাই সময় থাকতে থাকতে আমার মনের মানুষটা আমার কাছে ফেরত দিয়ে নিজে নিজে রাস্তা মাপ যা এই এই কি হয়েছে রে এনাতে চিল্লে চিল্লে কিসের আম্মা আম্মা দেখেন আমারে কি সব মাঝে মাঝে কথা বলতেছে এই জায়গা আমারে একা একা পেয়ে কইছে আমি নাকি অসল মাল আমার আব্বা নাকি চাকা লাগায় আমারে সচল মাল করে আপনার ছেলের সাথে বিয়ে দিচ্ছে আমারে কইছে বাপের বাড়ি চলে যা আমার মনের মানুষ আমার কাছে ফিরে দে আমারে কি কি সব করছে কেনে এই সরি তুই আমার বৌমা এই সমস্ত কথা কইছিস কইছি মিথ্যে কথা নাকি যা সত্যি তাই কইছি আপনার এই বৌমা না যেমন সেহারাই অসল সেরকম তার চরিত্রও অসল আমি যতটুকু জানি সে প্রেম করেছে মোট 18টা ছেলের সাথে আর বিয়ে করেছে 13টা ছেলের আমার বউ বিয়ে 13টা কেন 300টা করুক তাতে তোর কি বাবা সেরকম বউ সেরকম শাশুড়ি আর আমরা যৌতুক দেই আর যৌতুক নেই তাতে তোর তো জলে কিসের জন্য হ্যাঁ তোর বাপে যদি আমার পুতেরে অটো কেন বাস ট্রাক গাড়ি ঘোড়া এমনকি যদি উড়োজাহাজও দিত তা তো তোর মতন মেয়ে আমি ঘরে তুলতাম না হ্যাঁ তা তুলবেন কিসের জন্য শুনেন কথায় আছে না মানি চোখ যায় মানের দিকে আর বলতে হয় না কুকুরের চোখ যায় ওই ভাতের মারের দিকে তা আপনি আমারে কিসের জন্য আপনার ঘরে তুলবেন আমার সাথে আপনার যায় যায় না তাহলে তুই আমার বাড়ির আশেপাশে ঘুরিস কিসের জন্য চুলগুলোর তো বানাইছে একেবারে বানরের গায়ের পশমের মতন ছাগল জানি কোন তুই আমার বাড়ির আশেপাশে আর কোনোদিন আসবি না তোকে যদি আমার বাড়ির আশেপাশে আর কোনোদিন দেখেছি তাহলে কেন মই ঝাঁটা দিয়ে বাড়ি মাইরে তোকে এনতে খাদাবো যা এন থেকে কি দেখি নতুন কোনো কথা নাকি হ্যাঁ নিয়মিতই তুই ঝাঁটা দিয়ে খেদানোর চেষ্টা করা হয় যাই হোক কথা তো অনেক কলে মনে রাখেন যা যা কইলেন তবে একটা কথা কি দিন কিন্তু আমারও আসবি তখন এই যে আপনারা এই বউ শাশুড়ি মিলে আর আপনার ছেলে মিলে আমারে বাস না পায়ের উপর গড়াগড়ি খাবেন তখন কিন্তু আমি কাউরে মাফ করব না কতটা মনে রাখেন ঠিক আছে ভালো থাকেন এককালের শাশুড়ি আম্মা তো শয়তান দেখিছেন আম্মা শয়তানের ঘরে শয়তান বোমা এই সেমরি তাবিজ কবজ করে আমার ধলুক বশ করে বিয়ে করবার চাইছিল আমি সেটা হতে দেই নাই আর সেই জন্য জৈলেপুরে মরে যাচ্ছে আর এখন সে কি চাচ্ছে জানো সে চাচ্ছে যে আমার পুতের সাথে তোমার একটা প্যাচ লাগায় অশান্তি সৃষ্টি করবে সেটা আমি বুঝতে পারছি আম্মা বুঝতে পারছি সব প্যাচ পুচ খেলে আমার সাথে কোনো লাভ হবে না আমি কি বোকা নাকি আমি তো সেটা জানি তুমিও অনেক বুঝের মায়া সেটা আমি জানি শোনো মা তুমি কিন্তু কারো কোনো কথায় কান দিও না খুব বুঝ করে চলবা ঠিক আছে আপনি বাড়ি যান আমি যা দুই তিনটা আছে আমি তুলে নিয়ে আসতেছি যান আচ্ছা ঠিক আছে ভাই 30টা লাগবে যাবেন ভাই না ভাই
আপনাকে দাওয়াত দিয়েছি, না গেলে না যান। আমার গাড়ি রিজার্ভ নিয়ে রিজার্ভ নিয়ে লোকজন ডাকে ডাকে উঠাচ্ছিস, তাদের কাছে 30 টাকা ভাড়া চাচ্ছিস, নাকি আমার গাড়ি নিয়ে তুই ব্যবসা শুরু করেছিস নাকি? তাতে তোমার সমস্যা কি? তোমার টাহা পাইলি তো হয়, এত কথা বলছো কিসের জন্য? এখন যদি নোকমাল বাড়িতে ফোন দেই তাহলে পরে কিন্তু তোমাকে ড্রাইভিং এন্ড হাউস মিটিয়ে দিবি। আপনাকে নেওয়া যাবে না ভাই, আপনি 20 টাকার ভাড়া 30 টাকা চাইছেন, সেটা তো দিব আদমের রিস্তা থেকে শুরু হয়েছে আদমের রিস্তা, মানে আদমের রিস্তা অনুযায়ী মনে করেন আমরা তো সকলেই হচ্ছে ভাই ভাই বোন বোন, তাই নিয়ে তালি পরে আমার মা তো আপনার বোনই হচ্ছে, আপনি তারও বোন হচ্ছেন, তাহলে আমি কি আপনার বোনপুত কি? ক্লিয়ার বিষয়টা বুঝতে পারিছি? মাশাআল্লাহ, তোর যুক্তি তো খুব সুন্দর রে সারা, কিন্তু তুই কে? তোকে তো আমি চিনবার পারলাম না বোনপুত। এটা একটা ফাইন কথা কয়েছেন, লজিক্যাল কথা কয়েছেন। তা আমার পরিচয়টা কি মুখেই দিব নাকি চিত্র সহকারে দিব, সেটা আপনি কোনটা পছন্দ করবেন কন্দি? সেটা তুই জিরম করেই দে, কোনো অসুবিধা নেই, আমি বুঝতে পারলি, আমার বুঝতে অসুবিধা না হলেই। এটা ভালো বলেছেন, ফাইন বলেছেন, চিত্রটা কোনে রেখেছি? আরে এই চিত্রটা আমারও খুব প্রিয় একটা চিত্র, সবসময় দেখি, নিজে নিজে দেখতাম, দেখেন তো কিরম লাগতেছে। আল্লাহ গো আল্লাহ, তুই আমার কি দেখালি রে? হ্যাঁ তুই তো একটা ফালতু সাল রে, এই তোর মা নাকি আমার বোন লাগে, তুই নাকি আমার বোন পুত, তো তুই আমার বোন পুতে এরকম একটা ছবি তুই আমার হাতে দিবা পারলি? আপনারা যাকে আপনাকে বউ বানায় ঘরে নিয়ে আসেন, তার তো ছোট্ট 1 আনা দেখালাম মাত্র, 16 আনা দেখালি পরে তো আপনি স্টক খাইতেন, সুইসাইড করতেন এখন। না না বাবা, আমি স্টক খাবার চাই না, আমি এটা দেখি সব ইতিহাস বুঝে ফেলাইছি। খালাম্মা কি কব, আপনি যেরম রমণী তেমন বুদ্ধিমতী, এই অল্প কথায় আমার সব কিছু আপনি বুঝে ফেলাইছেন, তালি পরে আমার আমার মানুষটা আমার হাতে তুলে দেন, খালা করছি উপরওয়ালার কাছে দোয়া করে দিব যে আল্লাহ তুমি আমার খালাকে 250 বছরে পৃথিবীর বুকে রাখো, আমি দোয়া করে দেবো। আরে বাপরে, 250 বছর? হ্যাঁ না রে বাবা, এত বছর আমি বাঁচবার চাই না, কারণ 100 বছর হলি পারে তো আমার কাজ করার ক্ষমতা আমার শক্তি সব কিছু চলে যাবে নি, আর বাকি 150 বছর যদি আমি বাঁচতে থাকি তাহলে তো আমি বিছানাতেই পড়ে থাকব, তখন আমার দেখাশোনা করবে নাকি এটা বলবো? তুই আবার কত হচ্ছে, আপনি যেরম রমণী তেমন বুদ্ধিমতী, আপনার মতো খালাম্মা আমি এই জগতে পাবো না তো খালাম্মা, খুব ভালো লাগিছে আপনারে। আমি তোমার সব কথা বুঝতে পারিছি বাবা, তুমি এখন চলো আমার সাথে ঘরে, চলো আসো। না এখনই যাওয়া লাগবে কিসে, আসো আসো পরে আসি। না না চলো আমার সাথে চলো, ভাই মিতালি বাজার ধারণা হচ্ছে ভাই, আমি যাওয়া কথা বলি, মিতালি বাজার তো তারপরে
আপনার জন্য না গাড়ি খালি করলাম, আসেন আসেন আসেন। আমার গাড়ির পিছনে বউর দোয়াতে, বাবার দোয়াতে, মায়ের দোয়াতে, নাহলে আমার প্রেমিকার দোয়াতে অসুবিধা আছে? সেটা আমার ইচ্ছা না না, মাঝে মধ্যে দেখি তো, তাই জানার খুব ইচ্ছা ছিল, এই জন্য জিজ্ঞেস করলাম। উত্তর কি তোমার কাছে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, আমার বোনপুত, আমার মেহমান, আমার মেহমান আমার বাড়িতে আসলি তাকে আদর আপ্যায়ন করলে আমার মঙ্গল হবে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার কিছু করা লাগবে না, আমি যাচ্ছি আমার মেহমানের জন্য খাওয়া দাওয়া আয়োজন করবো। আমি কিন্তু একদম খুন করে যাই, কিন্তু খুঁজে ফেলা করে দেবো আমার সংসার। তুমি এসব কি করছো? হ্যাঁ, তুমি আমার বোন পুত্রের কথা খুন করে ফেলাবা? আম্মা আম্মা ওরা আপনি চেনা না, ভাই এরকম গরম হইতেছো কেন? দেওয়া ভাই পাশুরাটে যাইবা? ভাই লেখা তো দেখলাম, বইয়ের দোয়া পরিবহন তো ঠিকই তো দেখছি। দুনিয়াতে আর কোনো গাড়ি নেই, অটো নাই, দূরে গিয়ে বলেন আমার গাড়ির দিকে নজর দিয়েছেন কিসের জন্য? আর সামনে কথা বলবেন, আপনি পিছনে তাকাছেন কিসের জন্য? আরে ভাই এত চেতেন কে, প্রবলেমটা কি? কথা কম কম, কারণ সামনে বর্ডার বর্ডার করবেন না, বুঝছেন? আসলে হয়েছে কি,
আমাদের ধনু ভাই মানে বেচারা হয়েছে কি ওই শ্বশুর বাড়ি থেকে গাড়িটা পাইছে তো এই জন্য এটার নাম হচ্ছে ভূমে দোয়া পরিবহন আর এই নামটা শুনলে উনার শরীরের মধ্যে কেমন কেমন করে আর উনি চেয়েতে যায় বুঝতে পারছেন এক বুড়ি আমায় সামসে পাইয়েছে রে আমায় সামসে পাইয়েছে বাইন্দে ফাইলে সে আমারে বাইন্দে ফাইলাইছে ও বিয়ান সাহেবা বিয়ান সাহেবা বাড়িতে আছেন নাকি বিয়ান সাহেবা তোমার বাপ লাগি বিড়িয়া তোমার বাপ ও আপা 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 বাপ না রে দশা কি হইছে আপা আপনি কিডা বাইন্দে রাখিছে আপা কিডা বাঁধিছে সেটা তো পরে কচ্ছি বিড়িয়া আমার খুইলে দে রে নালি পরে তোর আমি কত পোলাপানের চুল কামায় দিয়েছি ইটার কি চুল কামান লাগবে নাকি পানি তো খাওয়াবেন না তাই না পানি দরকার নাই কাছে কি আমারও তো পুত্তার মতো বাইতে রাখেছেন ইচ্ছা মতো মারতেছেন হ্যাঁ গুরু কামাই দিচ্ছেন আপনারা কিন্তু আমাকে যে পাঠাইছে যে মূল নাটের গুরু তার নাম তো আপনারা শুনতে পাচ্ছেন না কি কৈতরী বেগম কৈতরী বেগম এই তুমি এক কাম হরো একটা চাহু নিয়ে আসো আইনে আমার যেদিন দেখলি সেদিন না তোমার প্রেমে পড়ে গেলাম এত সুন্দর এত সুন্দর কেউ পারবো না আমি কি করবো আপনাকে কে বলেছে আপনি একাই আমার প্রেমে পড়েছেন শোনেন আরো অনেক মানুষ আমাকে ভালোবাসে কি করছো আরো সাল বল তোমার সাথে প্রেম করবে সাই হ্যাঁ কতজন জানেন 12 জন আপনার নাম্বার হচ্ছে 13 নাম্বার 12 ডো ওয়ালা আল্লাহ তুমি আমাকে কি শুনাইলে আল্লাহ এই সাইংরির বিজন বলে আরো 12 ডো ঘুরে শুনেন প্রেম না তারা আমাকে
পছন্দ করত আপনার মত। আরে এইসব কথা আমাকে কোয়া না তুমি, আমি এসব সহ্য করতে পারি না। আমি কি অবহেলার পাত্র? আমি প্রয়োজন পরবার চলে যাবো, পানির যায় আজকে জীবন দিয়ে দিব। কইলাম না প্রেম তোর সাথ রে। আমি যা যা মরবো আর তুমি যে মজা দেখবে, তোমার সামনে বিষের বোতল খায় মেরে দেবো। এই বিষ দালালের দোকানের বিষ রে, যে খাইছে তার ফ্যামিলি শুদ্ধ এফেক্ট হয়ে গেছে। শোনার কোনো সাহস তাই রে। এমন হ্যাঁ কে এমন লাগতেছে কে? আরে মরে গেলাম রে। আরে এমন লাগতেছে কে? এতক্ষণ কেন খালি খালি হোমিওপ্যাথি ওষুধ খাওয়া লাগছে? জানি আমি ফেম করো কেমন করে কথা বের করার লাগে আমি জানি না। লেগেছে চোখে গেল কানে ওর বাড়ি যাই খুঁজে আসলাম, কোনো মানে পালাম না। কি বিষয়টা কি? ইন্দ্রের গর্তে যাই ঢুকে থাকলো নাকি? আমরা এই এই কই তুই এই শুনে রাখ, তুই যেই গর্তের মধ্যে ঢুকিস না কেন, তোকে আমি টাইনে বাইর করে নিয়ে এসে তারপর তোকে সাজা দেব। তোকে কিন্তু আমি ছাড়বো না কই দিলাম। আম্মা এই জায়গা চিৎকার করে গলা বসায়েন না, ও ভয়ের ঠেলায় কোনো জায়গায় লুকিয়ে রয়েছে। আমাকে করতে হবে কি, ওকে বাড়ির উপর দিয়ে দাঁড়ায় থাকতে হবে, তারপর যখন বেরোয় তখন ওরা ধরে আনা লাগবে। চুপ। আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু দেখি না খোঁজ করি। মুখ সামলে কত ক। এই শিয়ালেরও না একটা মান ইজ্জত আছে, তোকের কোন মান ইজ্জত আছে? হ্যাঁ যাই হোক, তোর সাথে কথা বলে আমি মুখ নষ্ট করতে যাচ্ছি। তো আপনি কোন প্রাক্তন শাশুড়ি? কি ঘটনা, কেরম ঘুরছিলেন? এই সেদিন এই তোকে আমি এমন জোরে সোবার দেব না, সেই সোবারের ধাক্কা হেতু রোহিঙ্গাদের আস্তানে যায় বলি। কি আমারে চিনিস? আমি আপনারে চিনি, আপনার এই যে বউটারে চিনি, আপনার ছেলেরে চিনি, আপনার বাপেক চিনি, আপনার শ্বশুরেক চিনি, আপনার শাশুড়িক চিনি, আমি আপনার সদ্য গোষ্ঠীরে চিনি। এখন সমস্যাটি কন, মানে আমি যদি আপনারে চিনি তাহলে কি সমস্যা, আর না চিনি তাহলে কি সমস্যা, একটু খুলে কন তো। এই কই তুই, এই তুই আমার বউক অপমান করার জন্য এই চ্যাংড়াটারে পাঠাইছিস না? বদনাম করার জন্য আম্মা বলেন। আরে বাবা কত কথা করতেছে। এই চ্যাংড়া এই আমি তোরে পাঠাইছি, এই তুই কষ্ট নাকি জন্য? এই যে শোনে, আপনার বউয়ের চরিত্র এত ভালো, বিয়ের আগে এই স্যারের সাথে এই স্যারের সাথে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ প্রেম করেছে, আবার বিয়েও করে। বিয়ে করে কি করেছে জানেন? সেই বরের বাড়ি থেকে এসে আপনার ছেলের আবার যৌতুক দিয়ে বিয়ে করে। আচ্ছা এই তুই যে তালাকি দিবি, এই শোনেন তো আমি একটু কথা কই নি, এই তুই যে তালাকি দিবি তাহলে আমার এই ডলারে বিয়ে করলে কত? হ্যাঁ আমি সব পা দেবো। আরে 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 আ
এই ডোকার আপনি কে আমি কে সেটা বড় কথা না এই ডোকার আপনি কে আহারে কে আর আসবি তোমার ধারে আচ্ছা এবার ফিরে যদি তুমি জিনিসপত্র এই যে সিএনজি অটোর মধ্যে ফালাই আসো তাহলে পরে আমার সংসার দিয়ে তো তুমি সবকিছু হারাই ফেলবা সংসার মানে কি কার সংসার কিসের সংসার তুমি একটা সং আমি তার সার বুঝে নাও আমি কেন আমার মন তো বসে না কেন কাজে এ সুমা কিছু খাবা চা দেবো আজ যদি পালানোর চান্সটা না পাইতাম তাহলে পরে আমার কপালে যে কি ছিল সত্যি সত্যি যদি আমার মাথা কামায় গলায় জুতার মালা পিঁধে দিত কি হতো আমার মান সম্মান তো প্লাস্টিক হয়ে যেত উফ কি বাঁচাতে বাঁচিছি এই সুম্মা ভালো হতে গেলাম পয়সা লাগে না রে সুম্মা ভালো হয়ে যা এই তোর কিডা কইছে ভালো হইতে পয়সা লাগে না হ্যাঁ এই একটা মানুষ অসুস্থ হলি পরে তার ভালো হইতে পয়সা লাগবি না কি রে হ্যাঁ কেউ যদি অসুস্থ হয়ে যায় রে সুম্মা তালি পরে পয়সা লাগে ভালো হওয়ার জন্য কিন্তু খাসলত চরিত্র যদি খারাপ হয়ে যায় রে তালি পরে খাসলত ঠিক করার জন্য পয়সা লাগে না খাসলতটা ঠিক কর সুম্মা খাসলত ঠিক কর এই এই তুই কিডা রে তুই কিডা আমাকে চিনতে পারছিস না এ সুম্মা এটা আমি রে আমি হলাম গিয়া তোর বিবে তুই আমার কাছে কি চাচ্ছিস তোর ভালো মানুষ হিসেবে দেখতে চাই রে সুম্মে এই আমি খারাপ আছিলাম কবে এ তোর কি ডাকা আছে আমি খারাপ হ্যাঁ কোনতে শুনছিস আজকে যে লাঠি উষ্টা সর খালি তোকে বাইন্ধে রাখলো এত অপমান তোরে করিছি কিরাম ঠেকিছে তোর কিরাম লাগিছে রে এ শতানের বাচ্চা তুই আমার সাথে মজা করতেছিস তাই না চর থাপ্পর গুতা তো মায়ের আমি খাইছি তুই কিডা তোর এত মজা লাগতেছে এত ফাইন করে হাসতেছিস তুই কিডা রে তুই কিডা আমার কলাম সব মজা লাগিছে খুব মজা পাইছি ওই ওই তুই কি আমার সামনে তো যাবি যাবি মায়ের খাওয়ার আগে যাবি নাকি পরে যাবি মা মায়ের খাই যাতে চাচ্ছিস তুই আমার হাতে তুই যা ভাই যাই হানতে চলে যান মায়ের তোরা ফাড়াই ফেলার মতো গেলাম যা তুই ভাগ করছি ধান্দাবাজি সাইরে দে সৎ পথ ধর ইয়ে সুম্মা ইয়ে তুই যে কতটা অসৎ তা পৃথিবীর আর কেউ না জানলি পরে তো তুই তো জানিস রে কা কসরত করছিস কিডা অসৎ রে অসৎ তোর বাপ হাম দাদা অসৎ কারে কারে গো এ সুম্মা এ বুঝতে পারিছিস হ্যাঁ টের পাইছিস তোর কপালে কি আছে পালা করছি সুম্মা এখনো সময় আছে পালা পাগল পাগল আমার দোকানটা এত পাগলের আড্ডা করা হয়ে গেছে এখানে শুধু মিষ্টি মিষ্টি আমিও পাগল হয়ে যাবো আরে আপনার ডক্টর দিয়ে আমার এটা পান দেন আর বাবাজি তো চলে আছে বাবাজি আব্বা সালাম আলাইকুম বাবাজি তুমি চলে আছো বাবাজি জি আব্বা চলে আসছি আব্বা আব্বা ধরেন আব্বা প্লিজ হ্যাঁ ধরেন এটা কি এটা চাবি আব্বা এই চাবিটা আর আমার বউ আপনার মেয়েরে আর এই গাড়িটা নিয়ে আপনার বাড়িতে চলে আসার এটা তুমি কি করছো বাবা আব্বা আব্বা আমি ঠিকই কইছি আব্বা আমি ঠিকই কইছি আমার এত সুখ দরকার নাই কথা আছে না বিয়া কারোর জন্য পোষমাস কারো সর্বনাশ আমার হয়েছে আব্বা সর্বনাশ আব্বা এই গাড়ি আর এই বিবাহ আমার জীবন থেকে সুখ সব খাইয়ে নিয়েছে আব্বা আচ্ছা সুখ কারণ নিয়েছে তোমার জীবন থেকে আমি কি আমি তোমার সুখ কারণ নিলাম শুনি আমি কি করছি যে তোমার সুখ খাইয়ে লাগেছে জীবন থেকে সুখ কারণ নিয়েছো এই দেখেন গাড়ি দিছো আর গাড়ির পিছনে সুন্দর করে লেখা দিছো বউয়ের দোয়া পরিবহন সার্কাসের বান্দর আছে না বান্দর বান্দর যেমন খেলায় আমার এর উপরে খেলায় আমি এই গাড়ি নিয়ে জন্মানোই হাজার হাজার মানুষ সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আমার দেখা টিটকারি করে হাঁটে তামাকা করে আমার এই গাড়ির কোনো দরকার নাই আমি এই গাড়ির যন্ত্রণার থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই কান্দিস না বাপ আমি আমার সাউলের এমন বুক ফাটা কান্না সহ্য করতে পারতেছি না তুমি ওই চাবি নিয়ে গাড়ি নিয়ে আর বেয়াই সাহেব নিয়ে চলে যাও আমি আমার সাউলে শুধু শান্তি চাই আর কিছু চাই না আপনি কি বললেন আম্মা আপনি আপনার ছেলের মতো কথা বললেন বেবুজের মতো কথা বললেন ঠিক আছে
আপনার ছেলেকে বলেন, আপনার ছেলেকে বলেন যে আমার কাবিন নামের 5 লাখ টাকা এক্ষুনি ফেল দিন, গুনে গুনে ফেল দিন, আমি চলে যাবো। এই কি করছে, এগুলি কি করছে, এই নতুন ধান্দা করতেছে, নতুন ধান্দা করতে 5 লাখ টাকা আমি কমাবো। হ্যাঁ বাবা মা, এ আবার তুমি কেমন কথা করছো? হ্যাঁ আমরা 5 লাখ টাকা কোনে পাবো? তাহলে আপনার ছেলে এরকম করতেছে কি? তখন তো আর কেউ ক্ষতি পারবে না যে বউয়ের দোয়া পড়িব। সহ্য হচ্ছে না আম্মা, একদম সহ্য হচ্ছে না, নিজের বান্দর মনে হচ্ছে। রাস্তায় বের হলে বান্দরের মতো আচরণ করে আমার নিয়ে তার আগামী মাসের 18 তারিখে আমার হ্যাপি বার্থডে। আগামী মাসের 18 তারিখ কিরকম খবরটা দিল? মাস ব্যাপী হ্যাপি বার্থডে তোমার, বুঝছো? মানে একটা উসিলা ধরে এই কথা কর চেষ্টা, তাই না? তুমি জানো না তুমি আমার কেডো। আরে তোর ভাই দেখি তোর দিকে সাই নাই, এত সুন্দর একটা মাই আল্লাহ বানাইলো কে করিয়ে? শোনো, আমি সারা জীবন এই সিটার বাটপার এগুলার বিরুদ্ধে কথা কই আইছি, আর তুমি হইতোছ গিয়া এই সিটার বাটপারের চ্যাম্পিয়ন। তুই কি আমাক করছো এসব কথা? তুই আমাক করছো? আল্লাহ আল্লাহ আল্লাহ, না 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 না, তুমি তো তো আখা তো তুমি এমন ব্যবহার কইরো না, না 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 না, তুমি এটা করবার পারো না, কোনো ভাবি করবার পারো না। আহারে তুমি কিচ্ছু করো নাই, তাই না? ওই যে তখন পানিতে ঝাঁপ দিতে গেলা, আমার জন্য ভালোবাসা নাই, তালিপরে কিন্তু ফাইনাল খেলা হয়ে যেত। বিষ খায় শীতে ময়ূরে ভূত হয়ে দেখতাম, এদিন না আমার কবর উপর দূর পা জ্বালাই দিত। আমি কিন্তু খুব ভালো করে জানি, মানে আমি খবর নিছি। ওই যে তুমি অটো ড্রাইভারদের কাছ থেকে গাড়িটা ভাড়া করো, এরপর লোকজনদের কাছ থেকে টাকা নিয়ে অর্ধেক টাকা ড্রাইভারে দাও, আর বাকি টাকা যে তোমার প্যান্টের পকেটে ঢুকাও, সেই খবরটা আমার কাছে সুন্দর করে পৌঁছায় গেছে, বুঝছো? তুই আগে আমার কথা তো শুনবি, তুই যে একটা তথ্য অর্ধেক শুনে আমার উপর কি ভাবিছো? এটা কিন্তু ঠিক না। এই যে আমি এটা কিসের জন্য করি? এই যে অটো ড্রাইভার কে দলাক ছিল না, এমন ভাগ করে মনে হয় বাপ দাদার টাকা দিয়া আর নিজের ইনকাম দিয়া এই গাড়ি কিনছে। আমি করছি কি একদম প্রতিবাদ করছি, সারা তুই যেমন যৌতুক দিয়ে গাড়ি কিনছে, যৌতুকের বিরুদ্ধে অবস্থান গো, বুঝছে? প্রেমের গান গাওয়া লাগছি তো গা দিছি, তোমার তো তাই গান গাওয়ারই বাড়ি গা দিছি। আজকে না হয় ভালোবাসো, আচ্ছা হইছে হইছে হইছে, এই বাজে শুনি আর গান গাওয়া লাগবে না, আমার মন বলছে আমি হাইছে দিছি। আচ্ছা রাখি। আপনি কি
তার যদি কোনো শারীরিক সমস্যা থাকতো তাহলে আমি ওষুধপত্র দিয়ে তাকে ভালো করে দিতাম। এটা ফ্যামিলি প্ল্যানিং মানে ওই প্ল্যানিং না। কি করলাম তাহলে? টাইম এই খালি করে আপনি ইংরেজি কই আমারে আশা দিয়ে এখন বাংলা কই নিরাশা দিচ্ছেন কিছু তো? হ্যাঁ বলেন যে ফ্যামিলি প্ল্যানিং এখন আবার করছেন পরিবার স্বাস্থ্যকর্মী এইসব কাজ কোথা থেকে শিখেছেন? আপনি রাতের বেলা ভদ্র বইলা কোনো জঙ্গলের মধ্যে কথা কয়? আর এই হ্যাকমত কনে হ্যাকমত বুঝিয়া বুঝিয়া বেড়ানো যদি আমি পাই দিয়ে কুপায় ফেলাবো। আমি তো মানুষ বিয়ে করিনি, মায়ের মানুষ বিয়ে করিনি, আমি এই গাড়ি নিয়ে বিয়ে করেছি, তাই আমার বউরে নিয়ে আমি সুন্দর করে ঘুমাচ্ছি, ডিস্টার্ব করতেছো কিসের জন্য? যাও বাবা ঘুমাতি দাও। তোমার তো দেখতেছি পাবলিকের কথা কানে তোলার অভ্যাস গেল না, তোমার যাবে এত করে করছে যে কারোর কথা কানে তুলবো না, কানের মধ্যে তুলো গুজে রাখো। আমার কথা তো তোমার কানে যায় না, পাবলিকের কথা তোমার কানে যায়, তাই না? পাবলিক কলো তোমার, তুমি মানুষ বিয়ে করো নি, গাড়ি বিয়ে করেছো, আর তুমি সুন্দর মতো মানুষের কথা বিশ্বাস করে এসে গাড়ি জড়ায় ধরে ঘুমাই আছো, তুমি তোমার বউর সাথে ঘুমাই আছো। আমাকে এখন বউ হারা করবে না, এই যে বউ, এই যে তোমার সামনে নিয়ে যাচ্ছে এক মহিলা। তুই কি ইচ্ছে করে আমার চা দেরি করে দিস নাকি? পানি গরম হয়নি এখনো? হ্যাঁ খালি এই এলাকার মধ্যে একটা দোকান দেখে রে না পারে তোর দোকানের মধ্যে চা খেতে আসি, নাহলে থুতু ফেলাতাম না তোর দোকানের মধ্যে। এ ধুলু ভাই কি হয়েছে? মানুষ খুব ঠিক করি মানে, তাই না? ভালো করেছো, ভালো করেছো, কাজটা খুব ভালো করেছো, বুঝতে পারিছো? এই যে বোর দোয়া পরিবহন এই গামছা দিয়ে ঢেকে রেখেছো, মাঝে মধ্যে আমারও বুঝছো অসুস্থ লাগে। এই পরে আমি সিগনালে সাইড করতে গেলাম গাড়ি, তুই সাইড করছ না, তুই আইবস। হ্যাঁ স্যার আমি খেয়াল করিনি তো, গাবলা আছে, গাবলা আছে, তোর গাড়ি চুরির গাড়ি না? না স্যার ঠিক আছে, আমার গাড়ি চুরি হবে কিসের জন্য? আমার 14 গুষ্টিতে কখনো তাই না? তোর আমি সাইড করতে গেলাম, ড্রাইভার সস করে। ওই গামছা দিয়া কি ডাকছস? হ্যাঁ সমস্যা কি কর স্যার? মশকার কথা ক্যামবা করে আপনা কই? ওই যে গামছা দিয়ে ঢাইকে রেখেছে, আপনি যা বুঝিছেন, আপনি যা ভাবতেছেন, ব্যাপারটা কিন্তু
আসলে তা না, আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারেননি। আমি বিষয়টা বুঝতেছি না না, তুই খুব বুঝছস, বুঝা কি বুঝছস বুঝা না। আসলে হয়েছে কি স্যার, মানে এই গাড়িটা তো আসলে ওনার শ্বশুর বাড়ির তো পাইছে, এই জন্য গাড়ির পিছনে নাম লিখে রেখেছে বউয়ের দোয়া পরিবহন, এই জন্যই গামছা দিয়ে ঢেকে রেখেছে। বউয়ের দোয়া পরিবহন? হ্যাঁ, তো ভালো একটা জিনিস নতুন পাইলাম। হ্যাঁ, কিন্তু আগে আমার চোখে পড়ে নাই। আসলে হয়েছে কি স্যার, ওই শ্বশুর বাড়ির যৌতুক হিসেবে পাইছে তো, এই জন্য নজ্জা লাগে, এই জন্য ঢেকে রেখেছে। ওর ভাই তো যৌতুক লইছস, আইনত দণ্ডনীয় অপরাধ। এই গাবলা আছে, এই কি কাগজ করতে পারছ? আত্মীয় লাগি? এই তুই আমার কোন দিন আত্মীয়? হ্যাঁ, কেমনে আত্মীয় স্যার? ওই যে রাশেদ আছে না, রাশেদের আব্বা আর আমার আব্বা চাচা তো ভাই, আপন চাচা তো ভাই, বুঝছেন? সেই হিসাবে আমরা কিন্তু ভাই আর কি, চাচা তো ভাই। তো রাশেদ তো আপনার আত্মীয় ভাই, সেই হিসাবে আমিও আত্মীয়। এই এই রাশেদ কেডা, রাশেদ কেডা, রাশেদ তো চিনতে পারতেছেন না। এই যে দেখেন, এই রাশেদ দেখছেন? ওরে হে, আরে হে, আমার আবার কোন দিনের আত্মীয়? রাস্তা দিয়ে আইতে যাইতে আমারে দেখে হাত তুলে, আমিও ভদ্রতা কইরা হাত তুলি, জিগাই কেমন আছো? হে আবার কে আমার দিয়ে আমার ঘুরা রান্ডা আত্মীয়টা কষ্ট কি সাহ? সে আপনার আত্মীয় না? আরে কইলাম না আমার আত্মীয় না, পুলিশ দেখলে তো সবই আত্মীয় কো। হ্যাঁ, শক্তি দেখালেন জন্য সে তো সর্বনাশ করতেছে আপনার, আপনার নাম ভাঙিয়ে তো মনে করেন যে টেম্পো স্ট্যান্ড থেকে সমানে চাঁদা নিচ্ছে, বিভিন্ন দোকান থেকে চাঁদা নিচ্ছে, আর বলতেছে যে লোকমান ভাই আমার আত্মীয় হয়, আমার দুলাভাই হয়, আমার চাচা হয়, এসব কয়ে টয়ে সর্বনাশ করে আপনার নামে বদনাম ছড়াচ্ছে, আপনি জানেন কিছু? হ্যাঁ বেটা, কী কস? হ্যাঁ স্যার, আপনার ছাড়াবেড়া করে দিচ্ছি, আপনার মান সম্মান ইজ্জত সব ইন্দ্রের গাতার মধ্যে ঢুকাবে লাগছে, কিন্তু এই যে রাশেদ বুঝছেন? আমার নাম বিচ্ছা সিটারি করে না, আজ যা রাশেদ ধরে আমি হাইছি। এই তুই আমার মোটর সাইকেলটা দেখ, আমি আইতাছি। এই যে আমি আমি জানি কই আছে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমার তবে লোম খাড়াই যাই যাব মরিয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমার তবে চুল খাড়াই যাই যাব মরিয়া। টিং টি টি ডিং টি ডিং ডিং টিং ডি টি ডিং, এডো কেডো ইয়ের মাইয়োটা না খুব সুন্দর। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, হাওল পাওয়াল ডাঙ্গার হয় দেখবো কেডো। আসসালামু আলাইকুম, লোকমান ভাই নাকি? ভাই কোথা থেকে আসলেন? ভালো আছেন? বাড়ির সবাই ভালো? দলার হাতে আপনি কিছুই বুঝার ফেললাম না ভাই, বাড়ির সবাই ভালো আছে ভাই? এই রাশেদ ভাই, আমি জানি তোমার লাগি ভাই। কি কষ্ট এটা ভাই, আপনি আপনি আমার ভাই লাগেন, বন্ধু লাগেন, ফ্রেন্ড লাগেন, কে ভাই? আপনি তো আমার ওস্তাদ না। ও এই জন্য অতটা কিছু লাগে আমি তোমার না, এই জন্য তুমি আমার নাম বেচ্চা বেচ্চা। হ্যাঁ, আপনি দলাত পাইলেন এর কাছে ওর কাছে? আমি ভাবি ভাবি বিন বাজাচ্ছে তোর সবল মারবে না। আপনার নামের না কি বললি? আমার প্যান্ট খুলি আছে কেন? এগুলো ধরেন না সুপার।
সেখান থেকে যদি আপনি একটা সুই ফেলায় সুইয়ের আগা থেকে যেটু পানি উঠবি সেটা হলো আপনার দুনিয়া। তাহলে আখিরাতের কথা একবার চিন্তা করে দেখেন মুরব্বি, কত বড় আখিরাত আল্লাহ পাক আপনার আমার জন্য বানায় রাখিছে। আমাদের তো এই দুনিয়ার কোনো কাজ করার কিছুই নাই, আমাদের সবাইই একসময় আখিরাতের দিকে যেতেই হবে মুরব্বি। আচ্ছা ই ই তুই সুম্মা না? আমি কেউই না মুরব্বি, আমি কিছুই নেই। আমি হচ্ছি উপরওয়ালার গোলাম মাত্র, উপরওয়ালার কাজ করে যাচ্ছি এই আর কি। আচ্ছা তুই তারি পারে সব কিছু সাইরে সুরে এই ধর্মকর্ম শুরু করেছিস না? শুরু করার কিছু নাই মুরব্বি, হিদায়তের মালিক তো হচ্ছে আল্লাহ। আমি উপরওয়ালার পথে চলতেছি, আমরা একটু চেষ্টা করতেছি, এই যা আর কিছুই নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ তালি পারে ওরে হেদায়ত করেছে। এখন তার বাড়ির যাচ্ছি খবর দেওয়ার জন্য, তাকে নেওয়ার জন্য। তা তুমি খারে আছো কেয়া? মোসো না কেয়া, কি মোসো না কেয়া, কি আরে মোসো না কেয়া। তাহলে বাড়ি গেলাম, বিকেলে দেখাও। বিকেলে 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 বিবাহ করতে বর কিটা? আরে ভাই বর আমি, বর আপনি, অথচ পাগড়ি পরে রয়েছে আরেকজন। ঘটনা কি 2018 সাল? পরে পড়া লয়ে আসি বিয়া বাড়ির যে আমি পয়রা বড় হয়ে যাবো। চলো চলো। ভালো লাগিছে ভাই, আপনার কথাবার্তা শুনে খুব স্মার্ট মনে হচ্ছে। তা কার বাড়িতে জানি যাবেন বলেন? আয়ুব মিয়ার বাড়ি। আয়ুব মিয়ার বাড়িতে আপনি বিয়ে করতে যাবেন? হ্যাঁ। আয়ুব মিয়ার বাড়িতে তো তার ভাই ব্রাদার সাথে। আরে ভাই শুনেন, ওনার একটা মেয়ে আছে না, কৈতুরি, কৈতুরির লগে আমার বিয়া। চলো। আপনার পরিচয়টা জানতে পারি ভাই? আপনি? আমি হইলাম ওই কুদ্দুস ব্যাপারী আছে না পাশের গ্রামের, ওই বাজারে আমাদের একটা বড় দোকান আছে, তিনতলা বাড়ি, চিনছেন? ওই ডামগো বাড়ি। ও কুদ্দুস ব্যাপারী ছেলে আপনি? ভালো লাগে। চলেন চলেন। এই ওটা আমি যাবো না ভাই, আমার একটু প্রবলেম আছে, তো ওই আমার একটু কাজ আছে। এই মেয়ে এতক্ষণ ধরে টাইমটা নষ্ট করলেন কেন? পাগল নাকি? পাগল হয়ে গিয়েছে ভাই। ভালো, ওইখানে গেলে আরো ফাউল হয়ে যাবো। যাক ভালো হয়েছে, কৈতুরি একটা ভালো জায়গায় বিয়ে আছে,
কুদ্দুস ব্যাপারীর ছেলে, তা তো বড় ঘরে হয়ে আছে। দোয়া করি কত যেন সুখে থাকে রে ভাই। এই শাস্তাপা, শাস্তাপা, এই কিরমিটা গেল কোনে? এই শাস্ত কিরমি আপা, শাস্ত কিরমি আপা, আসুন কে বা। আপনি এখানে, আপনি এখানে কি করেন? কথা নাই বাত্রা নাই, বাড়ির উপরে এসে হাজির হয়েছেন। সুন্দর করে দুটো শুদ্ধ কথা কয়ে দিলে নিজের দায়িত্ব শেষ হয়ে যায়, তাই নিয়ে এই যে ছাতাটা, এটা কিসের জন্য আপনি অটোর উপরে ফালা আসলেন? এখন রাত করে আমাদের বাড়ির উপরে আসা লাগলো, আপনি ছাতা নেন। ছাতা? কার ছাতা? এটা তো আমার ছাতা না। আরে জালাস পড়লাম দেয়া যায়, কি সুন্দর ছাতাটা আপনার, এটা আপনার ছাতা না? ছাতা আমি আমাকে উদ্ধার করেন। দেখেন আমার ছাতা আমি খুব ভালো করে চিনি, এটা আমার ছাতা না। এটা আপনার ছাতা না? কি সুন্দর ছাতা, তাহলে এটা কার ছাতো? কার ছাতো? এটা আপনি ভালো করে দেন। মানুষের উপকার করলে তো আর বিপদ ভাই, আমার ছাতা আপনাকে এই খুয়ে গেলাম, এই খুয়ে গেলাম ছাতা। বাপজি, তুমি কি একাই আইছো? আমার আম্মারে সাথে করে নিয়ে আসুনি। আব্বা সদ্য, আব্বা যান, শ্বশুর আব্বা যান, আপনার গাড়িটা আপনি ফেরত নিয়ে যান, এ ধরেন চাবি ধরেন। বাপজি এ কথা তুমি কেন বলতেছো? ও বুঝেছি বুঝেছি, এই বউয়ের দোয়া পরিবহন নিয়ে তোমার মনের কষ্ট এখনো যায়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বউয়ের দোয়া পরিবহন মুইছে তারপর আমার মেয়ের নাম লিখে দেবো, ব্যবস্থা করতেছি, আমি কোনো চিন্তা করি না। ওসব নিয়ে এখন আমার আর কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই আব্বা। কষ্টই যদি না থাকে ভাবছি, তাহলে গাড়ি ফেরত দিচ্ছ কেন? আব্বা আপনার কাছ থেকে এই গাড়ির যৌতুক নিয়ে যে মানসিক যন্ত্রণা, যে শিক্ষা আমি পাইছি, সেই অভিশাপ থেকে, সেই যৌতুকের অভিশাপ থেকে আমি মুক্তি পেতে চাই আব্বা। আব্বা প্লিজ, আব্বা ধরেন প্লিজ, আমার একটু সাহায্য করেন। আসসালামু আলাইকুম, আমি যাই আব্বা, আমি যাই। নতুন জ্ঞান হয়েছে, ঠিকই তো, যৌতুক তো অভিশাপ, যৌতুক নিবি কি জন্যে? আল্লাহ ভালো করো, দোয়া করি আল্লাহ তোমাদের ভালো করো।